হ্যালো সবাইকে, লাইভটা এক্ষুনি অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হলে সবাই জয়েন করে যাবে। আমি মাতার কালেকশন থেকে মুনমুন চলে এসেছি, আড্ডা দেবো একটু আর মাঝে মাঝে একটু দু একটা দু একটা শাড়ি দেখাবো তোমাদের রিকোয়েস্টে, ঠিক আছে? লাইভটা এক্ষুনি অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হলে সবাই জয়েন করে যাবে। ওকে, লাইভটা মনে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, প্লিজ সবাই জয়েন করে যাও একটু। আমি মাতারা কালেকশন থেকে মুনমুন চলে এসেছি, সবাই দেখো আমাকে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা একটু বলো, আর একটু হাই হ্যালো বলো। হাই সুজাতা, সবাই চলে এসো, কারা কারা আছো সবাই চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। কিছুক্ষণ করব লাইভ, খুব বেশিক্ষণ করব না, অল্প কিছুক্ষণ করব, তোমরা থাকলেই একটা কয়েকটা শাড়ি দেখাবো, না হলে চলে যাব। প্লিজ একটু তাড়াতাড়ি চলে এসো, তোমরা 10টায় আসবো বলেছিলাম তো এসে গেছি, তোমরা সবাই যারা যারা আছো প্লিজ একটু জয়েন করে যাও। হাই সঙ্গীতা দি, সবাইকে হাই হ্যালো, একটু জয়েন করে যাও সবাই। আমাকে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি একটু বলবে, আর শোনা যাচ্ছে কিনা একটু বলবে। এই বাবা, আমার লাইফটা এসে আবার চলে গেল। হ্যাঁ দাও, হাই সুচেতা দি, সঙ্গে থাকো দিদি। ওটা দেখো নিচের দিকে আছে নাকি করা, আমি মাইক লাগিয়েছি, এখন একটু বলবে যে সবাই শোনা যাচ্ছে কিনা। রিতা দি, সবাইকে হাই হ্যালো, একটু জয়েন করে যাও সবাই, জয়েন করে যাও। দাঁড়াও আমি তোমাদের কমেন্টস গুলো এখানে নিয়ে নেই। সবাই কেমন আছো? হাই নীলিমা দি, হাই অনিন্দিতা, সবাইকে হাই হ্যালো। শাড়ি দেখাবো গো, দু একটা মাঝে মাঝে দেখাবো। ফিস মোটিভ শাড়ি দেখাও। ফিস মোটিভ শাড়ি বেশি নেই গো, দুটো আছে বোধহয়, দু পিস বোধ হয় আছে, দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো, সঙ্গে থাকো দেখিয়ে দেবো। দেখা যাচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিদি সুচেতা দি। লো প্রাইস কিছু দেখাও, আচ্ছা দেখাবো, লো প্রাইস দেখিয়ে দেবো, দাঁড়াও সুস্মিতা দি দেখাবো। একটু বলো তোমরা কেমন আছো, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার? খাওয়া দাওয়া শেষ সবার? আরো সবাই জয়েন করে যাও প্লিজ। এই তো তোমাদের কমেন্টস পেয়ে গেছি তোমাদেরকে, ক্লিয়ার নীলিমা দি, থ্যাংক ইউ। একটু জয়েন হয়ে যাক সবাই, আমি দেখানো স্টার্ট করে দেবো। আর কিছু সব ক্লিয়ার, থ্যাংক ইউ সঙ্গীতা দি। সবার ডিনার শেষ নাকি লাইভ দেখতে দেখতে খাবে? জামাই ষষ্ঠীর মাকে দেওয়ার মতো শাড়ি দেখাবে দিদি, জামদানি দিতে পারো, জামদানি আছে কালেকশনে, মাকে জামদানি দিতে পারো, বা যদি একটুখানি তোমার 1000-এর মধ্যে বাজেট রাখো, মানে 1000-এর নিচে, তাহলে বোমকাই দিতে পারো, দেখিয়ে দেবো। কি দেখাবে দি, শাড়ি দেখাবো আজকে মুনমুন মন্ডল দি। আচ্ছা চলো, হাই দিদি শোনা যাচ্ছে, ওকে থ্যাংক ইউ অমৃতা দি। পিঙ্কি, হাই পিঙ্কি, সবাই জয়েন করে যাও একটু, সবাই জয়েন করো ফার্স্ট, দেন আমি স্টার্ট করব। আর সবাই কোথায় গেল আমার দিদিরা? ওই তো চলে এসছে উমা দি, সঙ্গে থাকো প্লিজ দিদি। ইন্দ্রানী দি, দিদি কেমন আছো? দিদি ভালো আছি গো, ইন্দ্রানী দি তুমি কেমন আছো প্লিজ একটু বলো। আর একটা কথা বলে দিচ্ছি, আমি যারা যারা আমার লাইভে রাগা রিয়াক্ট দিচ্ছো তারা কিন্তু আর আমার কোনো লাইভ দেখতে পারবে না, কারণ এরা অটোমেটিকলি সবাই আমার এখান থেকে ব্লক হয়ে যাবে, অটো ব্লক করা আছে, এই জন্য আমি বারবার এটা বলে দেই, ঠিক আছে? আচ্ছা, দূর দিনার এখনো অনেক বাকি, আর তোমার কমপ্লিট? না না না, আমার কমপ্লিট না, আমি লাইভ শেষ করেই খাবো গো, এখনো করিনি। হাই বৈশাখী দি, আচ্ছা শুরু করো দাও। হ্যাঁ দেবো গো অনিন্দিতা, দেবো, একটু গল্প করি না, তোমাদের কি অবস্থা আছো, কি করছো না করছো, শুরু করে দেবো। শাড়ি বিক্রি করার অত ইন্টারেস্ট নেই, জাস্ট টাইম পাস করার জন্য আসি, তোমাদের সবার সঙ্গে হাই হ্যালো বলার জন্য আসি, কারণ যা বিক্রি করেছি সেগুলোই এখনো প্যাকিং করে উঠতে পারিনি, সেগুলোই এখনো পর্যন্ত সব করে পারিনি, তো টুকটাক এসছে, যখন দেখাবো অবশ্যই দেখাবো, একটু সঙ্গে থাকো, আরো কিছু জন জয়েন হয়ে যাক, দেখাতে থাকবো। মামনি দি, হাই দিদি, সবাইকে হাই হ্যালো, একটু জয়েন করে যাও প্লিজ।
আচ্ছা, যেটা বলছিলাম, যদি যারা ধরো অন্য কোনো কারণেও হয়তো আমার ওপরে এংরি না, কোনো কথায় এংরি রিয়াক্ট করো, তাহলে কিন্তু অটোমেটিকলি আমার যে কোনো গ্রুপেরই যেখানেই লাইভ দেখো না কেন, এটা এরকম অটোই করা আছে, অটোমেটিকলি সে কিন্তু ব্লক হয়ে যাবে, আমার কোনো লাইভ, আমার কোনো প্রোগ্রাম, আমার কিছু শেয়ার দেখতে পারবে না। ওকে, তো সেটা একটু বলে দিলাম। দিদি, সাদা হাজারের মধ্যে কি শাড়ি দেবে একটু সাজেস্ট করো। দিদি সাদে, ও আচ্ছা আচ্ছা, দিদি সাদে হাজারের মধ্যে, সাদের জন্য তুমি হাজারের মধ্যে দাঁড়াও, আমি দেখাতে থাকবো, সাদে পড়বে তো, তার জন্য তুমি হাজারের মধ্যে নিতে পারো, হ্যান্ডলুমও নিতে পারো, হ্যান্ডলুম নিতে পারো, হ্যান্ডলুম যদিও শেষ হয়ে গেছে আমার ম্যাক্সিমাম, তাও কয়েক পিস আছে, আজকে দেখাবো, হ্যান্ডলুম দিতে পারো, জামদানি দিতে পারো, কোনো অসুবিধা। এই যে সৌগতা, পেয়েছি, কোথায় ছিলে এতদিন? হ্যাঁ, আমাকে ভুলে গেছো একদম, কোনো খবর নেই, খোঁজ নেই, কি অবস্থায় আছো, ভালো আছো তো? আমি শুধু প্রত্যেক লাইভে খুঁজি, সৌগতাকে দেখি না কেন, আমার লাইভও দেখো না, আসো না, ভুলে গেছো মুনমুন্দিকে? হাই দিদি, হয়েছে, চলো। আমি ভালো গো, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি গো অনিন্দিতা দি, সবাই ভালো আছি। হাই মৌমিতা দি, রুম্পা দি, হাই দিদি, রিয়া দি, সবাইকে হাই। আচ্ছা, ফিশ মোটিভ দেখাও, চলো ফিশ মোটিভটা আগে দেখাই। দেখো ফিশ মোটিভ 2 পিস না 3 পিস আছে, লাইভটা কেউ কুইট করো না, সঙ্গে থাকো, আরো সবাই জয়েন করে যাও, ভালো লাগবে। আশা করি এই 1 ঘন্টা সবকিছু টেনশন বাদ দিয়ে একটুখানি গল্প গুজব করে, শাড়ি দেখে একটু পিএনপিসি গসিপি করে চলে যাবে আমাদের। আচ্ছা, স্বর্ণলতা হ্যান্ডলুম, হ্যাঁ আছে স্বর্ণলতা হ্যান্ডলুম, কিন্তু আজকে এখানে নেই গো বাবু, আমি আনবো দোকানে, আমার তো দোকান অ্যাকচুয়ালি, আমি তো ঘরে বসে লাইভ করি না, তো দোকান থেকে কিছু কিছু এনে এনে চেষ্টা করছি, শপের থেকে কিছু এনে এখানে করার, তো আবার আনবো, স্বর্ণলতা আছে, সবকিছুর আমার স্টক রয়েছে, কোনো অসুবিধা নেই। চলে এসেছি, থ্যাংক ইউ বাসু দিদি, সঙ্গে থাকো। আচ্ছা, হাজার বুটি জামদানির দাম কত দিদি? হাজার বুটি আমার কাছে 1200 করে, 3 পিসই আছে, 1200 করে, 3 পিস 3 পিস করে, অনেকদিন ধরে বলছি, মানে ওই 3টে কালারই ছিল, 2 পিস 2 পিস করে চলে গেছে, আরো 3টে আছে, দেখিয়ে দেবো যদি বলো, দেখিয়ে দেবো, আমার কাছে 1200 টাকা করে। হ্যাঁ, একটু দুমদাম জয়েন করে যাও সবাই, আর কোথায় আছো সবাই জয়েন করে যাও প্লিজ। চলো, আমি তাহলে ফিশ দেখাবো না আগে, ফিশ অ্যাকচুয়ালি সব বিক্রি হয়ে গেছে, দাও দেখছি আমি, 20 পিস ফিশ ছিল বুঝলে, 20 পিস ফিশ ছিল, ফিশ সব বিক্রি হয়ে গেছে, আমি আর কাছে বোধহয় আর 2 পিস 3 পিস আছে, দেখিয়ে দিচ্ছি দাঁড়ো। হ্যাঁ 3 পিসই আছে, এই 3 পিস আছে, আর নেই গো, সব শেষ, সব শেষ, সব শেষ, 2 পিস হ্যান্ডলুম আছে দেখাবো। হ্যাঁ সবাই জয়েন করে যাও তো, কেউ কুইট করো না প্লিজ, সঙ্গে থাকো, একটু না থাকলে ভালো লাগে না। আচ্ছা, যে বলছিলে দিদি সাদে দেবে, কাটওয়ার্কের 3টে শাড়ি আছে, খুব কম প্রাইসের মধ্যে, 1000-এর ভেতরে, 1000 থেকে অনেক কম, যদি সঙ্গে থাকো বলবে যে দিদি কাটওয়ার্কের শাড়িগুলো দেখো, এই 3টেই জাস্ট পড়ে রয়েছে, দেখাইনি লাইভে, দেখিয়ে দেবো আজকে। আচ্ছা, স্বর্ণচুড়ি আছে, দাম কত? দাম এখন বলতে পারবো না, স্বর্ণচুড়ি যখন আনবো, যখন দেখাবো তখন দামটা বলবো, ঠিক আছে? স্বর্ণলতার পিপি কত গো? আমি যখন দেখাবো তখন দামটা বলবো, এখন আমি দামটা বলতে পারছি না, আমাকে দোকানে যেতে হবে, দেখতে হবে, তারপরে দাম বলতে পারবো। পদ্ম ঢাকাই দেখাও, হ্যাঁ পদ্ম ঢাকাই দেখাবো, আছে আমার কাছে 2 পিস না 3 পিস আছে, পদ্ম ঢাকাই দেখিয়ে দেবো আগে। ও ফিশ মোটিভ বলেছে, ফিশ মোটিভটা দেখিয়ে নেই, 3টেই আছে, যদি ভালো লাগে অবশ্যই বুকিং করে নিও। এই একটা দেখো, লাল হলুদ, লাল হলুদ, এটাও স্বাদের জন্য পারফেক্ট একটা শাড়ি, শুধু স্বাদ কেন, যে কোনো অনুষ্ঠানের জন্য, এটা হচ্ছে খাদির মধ্যে গেছে, লাল হলুদ দেখো, দাঁড়া একটু ক্যামেরাটাকে পিছিয়ে দিই। চলো, ঠিক আছে, আমাকে দেখতে পাচ্ছ তোমরা সবাই? আজ তোমায় ভালো লাগছে, থ্যাংক ইউ তনুশ্রী দি, থ্যাংক ইউ দিদি। আচ্ছা হ্যালো প্রাইস দেখাবো গো, চলে এসেছি, ঠিক আছে, 1000 বুটি দেখাবো, সব দেখাবো। আমাকে কি হেজি দেখা যাচ্ছে গো, হেজি লাগছে একটু বলো, কাটওয়ার্কের শাড়ি দেখাও স্বাদের জন্য। হ্যাঁ দেখাবো, এই ফিসটা দেখানো হয়ে গেলে কাটওয়ার্ক দেখাবো, কাটওয়ার্ক অ্যাকচুয়ালি দেখাতে চাইছিলাম না, কারণ কাটওয়ার্কের আমি বলেছি না তোমাদেরকে, অনেক অর্ডার দিয়েছি, সেগুলো একটাও তৈরি হয়নি, লকডাউনের জন্য পাইনি। এটা হচ্ছে যে লাল হলুদ, দেখে নাও, লাল হলুদ ফিস ওয়ার্কে প্রচুর দেখিয়েছি আমি, 20 পিস ফিস ওয়ার্ক শাড়ি বিক্রি করেছি এই লাই মানে লকডাউন পিরিয়ডে, তো আর 3টে আছে, এই যো 17 পিস বিক্রি করেছি, 3টে আছে, 20 পিস ছিল টোটাল। হাই সুমনা,
আচ্ছা চলো, এই যাচ্ছে তোমার আঁচলটা, হ্যাঁ এই যাচ্ছে আঁচলটা। আচ্ছা এই পাচ্ছ তোমরা বিপি, এই পাচ্ছ বিপিটা। প্রাইস যাচ্ছে আজকে 635। অফার প্রাইস তিনটেই আছে, তোমরা বললে বলে জাস্ট দেখিয়ে দিলাম, অফার প্রাইস তিনটেই আছে, প্রাইস যাচ্ছে জাস্ট 635। ঠিক আছে, আরো কারা কারা আছো প্লিজ জয়েন করে যাও, আমার দিদিরা যারা নিজস্ব যারা ছিলে সবাইকে বলেছি যে আজকে আসবো লাইভে, বলেছি মানে গ্রুপে বলেছি, বাস পার্সোনালি বলা হয়নি, তারাও অবশ্যই চলে আসবে নিশ্চয়ই আশা করি, খাবার দাবার খেয়ে চলে আসবে। আমি দি নট গো তোমার বোনও, ওকে ওকে থ্যাংক ইউ, নো প্রবলেম, বোঝা যায় না তো এখানে কে কেমন, সবাই বন্ধুর মতনই, একদম ক্লিয়ার, থ্যাংক ইউ মৌসুমী দি চলে এসেছে। কাতান দেখাবে? হ্যাঁ দেখাবো, যদি তোমরা সঙ্গে থাকো অবশ্যই দেখাবো, যতটা আছে দেখাতে থাকবো। এইটা দেখো, এই শাড়িটা ক্যান্সেল হয়েছে, এটা ক্যান্সেল হয়েছে, দেখো এটা একদিকে যাচ্ছে গ্রিন, একদিকে যাচ্ছে অরেঞ্জ পার, আর ভেতরের মোটিভটা যাচ্ছে শ্যাওলা গ্রিন আর অরেঞ্জের মধ্যে। এটা ক্যান্সেল হয়েছে বোধহয় কালকে, ক্যান্সেল হওয়াতে আমি দেখাচ্ছি, সে অন্য শাড়ি নিয়েছে, এটা ক্যান্সেল করেছে। এই যাচ্ছে তোমাদের আঁচল পোর্শনটা, এটা খুব ডিমান্ডিং শাড়িটা ছিল, এটা ক্যান্সেল হয়েছে বলে দেখাতে পাচ্ছি। এটা দু তিনজন নেবে বলেছে কিন্তু তাদেরকে আমি আর পাঠাইনি, জাস্ট ভেবেছি যে লাইভে দেখিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু ডিমান্ডিং শাড়ি কোনো ব্যাপার না, কেউ না কেউ নিয়েই নেবে, এটা ক্যান্সেল হয়েছে বলে রয়ে গেছে। এই যাচ্ছে ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটা তো পুরো কাজ করা রয়েছে, এই যে বিপি এটা। ঠিক আছে, শাড়ির ভেতরটা যাচ্ছে অরেঞ্জ আর শ্যাওলা গ্রিনের, আর গঙ্গা যমুনা দুরকম পার পাচ্ছ। প্রাইস থাকছে 635, 635, 635, প্রাইস থাকছে 635। সবাই জয়েন করে যাও, কারা কারা আছো প্লিজ জয়েন করে যাও। ঠিক আছে, আচ্ছা পেলাম না আগের দিনের জামদানিটা, ও কোন জামদানিটা পাওনি গো, আমি সব এনে দেবো, সেগুলো তোমরা ছবি রাখো, লকডাউনটা উঠুক একটু এনে দেবো। হ্যাঁ দিদি অজন্তা দি সঙ্গে থাকো প্লিজ, দিদি এসে গেছো, থ্যাংক ইউ দি। কাতান প্লিজ, হ্যাঁ দেখাবো কাতান, কাতান দেখাবো। আচ্ছা আর একটা দেখো, এটা দেখো, এইটাও ক্যান্সেল, এটা আগের দিনই বলেছি ক্যান্সেল হয়েছে, এটাও ক্যান্সেল হয়েছে। এটা হচ্ছে যে তোমার একটা মাটি মাটি কালার গ্রে এর সাথে, এটা অ্যাকচুয়ালি বললাম না যে টাকা ট্রান্সফার করতে পাইনি বুকিং এর জন্য ওদের ওখানে। আচ্ছা এইটা যাচ্ছে শ্যাওলা কালার আর এটা যাচ্ছে অরেঞ্জ কালার, দুদিকে দু রকমের পার যাচ্ছে, আর ভেতরের বেসটা গেছে একটা গ্রে গ্রে টাইপের বেসের মধ্যে দিয়ে গেছে, অরেঞ্জ এন্ড শ্যাওলা দিয়ে গেছে পুরো শাড়িটা। আর এই যাচ্ছে তোমাদের আঁচলটা, এই যাচ্ছে আঁচলটা দেখো। সবাই জয়েন করে যাও, কেউ কুইট করো না, দারুণ দারুণ অফারের শাড়ি থাকবে আজকে, 50% দিয়ে কাটওয়ার্কের শাড়ি দেখাও স্বাদের জন্য। হ্যাঁ দেখাবো গো, চলে এসেছি, বাট কত সময় থাকে থাকতে পারবো জানি না, কারণ ডিনার হয়নি। ঠিক আছে, আমিও বেশি সময় থাকবো না, আমিও জাস্ট কিছু সময়ের জন্য এসেছি, চলে যাব। কেন বলো তো, আমার অ্যাকচুয়ালি বেশি শাড়ি দেখালেই বেশি বুকিং হচ্ছে, তো অত বুকিং এখন নিচ্ছিও না, মোটামুটি টুকটাক দেখাবো, তার মধ্যে যদি বুকিং হয় অবশ্যই নেব, কারণ কালকে বোধহয় কোথাও একটা লাইভ করেছিলাম, সেখানে যা শাড়ি দেখিয়েছি সব সোল্ড আউট, সব সোল্ড আউট। তো আমি এগুলো সব পৌঁছানোটাও একটা হেডেকের আছে আমার, এত প্যাকিং করা ইয়ে করা, তো টুকটুক করে দেখাবো, বেশিক্ষণ থাকবো না, আগের মতন প্রায় 1-1.5 ঘন্টা অত বড় লাইভ করব না। দেরি হয়ে গেছে দিন আগো পাইল, কিছু দেরি হয়নি, জাস্ট তিনটে শাড়ি দেখানো হয়েছে তোমার ইয়ের ওপরে, ফিস ওয়ার্কের ওপরে। ঠিক আছে, আচ্ছা আমি দেখো কাট ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কাট ওয়ার্কটা দেখিয়ে দিচ্ছি চলো। এই যাচ্ছে দেখো কাট ওয়ার্কের, খুব ভালো একটা হ্যান্ডলুম এর ওপর গেছে, কাট অ্যান্ড সিল্ক হ্যান্ডলুম এর ওপর গেছে। তোমরা জানো এই শাড়িগুলো আমার অনলাইনে মানে লাইভ দেখানোর সময় ইনস্ট্যান্ট বুকিং হয়ে গেছে 850-এর, আর জামদানিটা ব্লু কালারের পরে এনে দিও প্লিজ। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ গো 850 না, ওগুলো 800 ছিল, 800 ছিল, ওটা তো মানে ওইগুলো নেওয়ার জন্য সব কালকে বললাম না কাড়াকুড়ি পড়ে গেছে, মনে হয় 12 জন ওটার স্ক্রিনশট দিয়েছে এবং পেমেন্ট করেছে। আচ্ছা চলো দেখো, এই যাচ্ছে তোমার কাটওয়ার্কের, এই যাচ্ছে আঁচল, এইগুলো যে দেখতে পাচ্ছো এগুলো সম্পূর্ণ অ্যাপ্লিক, এই যে সানফ্লাওয়ার দেখতে পাচ্ছ সম্পূর্ণটাই অ্যাপ্লিকের ওপর গেছে, একটা খুব সুন্দর মেরুন রেড এর ওপরে ব্লু কালার দিয়ে সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মিডিলটাও তোমার ইয়ালো গেছে, পুরোটাই অ্যাপ্লিক। এই দেখো এই যাচ্ছে কাটওয়ার্ক, এগুলো হ্যান্ডলুম কাটওয়ার্ক এর ওপর গেছে, কাট অ্যান্ড সিল্কের ওপর, আর পুরো শাড়িটাই যাচ্ছে অ্যাপ্লিকের ওপর, পুরো শাড়িটাই যাচ্ছে দেখো অ্যাপ্লিকের ওপর। এই যো দেখো, অনেকে এই শাড়ির ছবি দিতে বলেছো, কটা আছে দিদি ছবি দাও ছবি দাও, তো আমি দেইনি। হাই প্রিয়াঙ্কা, তোমার কাছে কোড হয় না গো দিদি? কোড হয় না আমার কাছে, আমার দোকান খুল যখন সব ঠিক হয়ে যাবে, দোকানে চলে এসো, দোকানে এসে পাঁচটা দেখে একটা কিনে নিয়ে যেও, কোনো অসুবিধা নেই, কোড হয় না। দেখো এইভাবে যাচ্ছে তোমার পুরো শাড়িতে অ্যাপ্লিক করা, পুরো শাড়িতে অ্যাপ্লিক করা যাচ্ছে এইভাবে, দারুণ দেখতে শাড়িটা, প্রাইস থাকছে মাত্র 800 টাকা। আচ্ছা এবার বলি দেখো,
এটার কিন্তু ব্লাউজ পিসটা আঁচলের কালারের যাচ্ছে, এই যে আঁচলের কালারের ব্লাউজ পিসটা যাচ্ছে মেরুনিস্টের মধ্যে, দুটো সানফ্লাওয়ার থাকছে হাতে দুপাশে ব্লাউজ পিসে দেওয়ার জন্য, এবং পাড়টাও থাকছে, একটা এক্সট্রা যে পাড় লাগানো রয়েছে শাড়িটায় সেটাও থাকছে। প্রাইস থাকছে মাত্র 800 টাকা। এত সুন্দর একটা কাট ওয়ার্ক অ্যাপ্লিক শাড়ি উইথ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ মাত্র 800 টাকায়, ঠিক আছে? পেয়ে যাচ্ছ মাত্র 800 টাকায়। আচ্ছা, তোমার এত সুন্দর বিহেভিয়ারের জন্যই তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ হর্ষ দিদি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশীর্বাদ করো যাতে এইভাবেই থাকতে পারি তোমাদের সাথে। আবার একটু দেখাও না কি দেখাচ্ছ। তিন ওইটা ফিশ মোটিভের দেখিয়েছি গো, ফিশ মোটিভ তুমি তো জানোই, তিনটে ফিশ মোটিভ শাড়ি দেখিয়েছি, আমি দেখিয়ে দেবো, রিপিট করে দেবো, কোনো অসুবিধা নেই। এটা দেখো, এগুলো দেখো, এগুলো খুব সুন্দর শাড়ি। এটা যাচ্ছে 800 টাকা, এটার অফারে প্রাইস যাচ্ছে 800 টাকা, ঠিক আছে? দেখো অফারের প্রাইস যাচ্ছে 800 টাকা। এটা তিনটে আছে, দেখাবো। কেউ কি নতুন আছো এখানে, আমার লাইভ দেখছো আজকে ফার্স্ট টাইম, এরকম কেউ কি আছো? থাকলে একটু কমেন্টস করো। কালকে আমি ফ্যাশন স্ল্যাব 2 এ আসবো, প্রথম লাইভ নিয়ে, ফ্যাশন স্ল্যাব 2 এ কালকে আসবো দুপুর 2টোর সময়, প্রথম লাইভ নিয়ে আমার। তোমরা থেকো ওখানে, আর যারা যারা এখনো ফ্যাশন স্ল্যাব 2 এ জয়েন করোনি তারা প্লিজ জয়েন করে যেও। ফ্যাশন স্ল্যাব 2 একটা আছে, এটা হচ্ছে ফ্যাশন স্ল্যাব 1, যেটা বড় গ্রুপটা, আর একটা আছে ফ্যাশন স্ল্যাব 2 পাশাপাশি খোলা হয়েছে, সেটাতেও আমি লাইভ করব কালকে। তো আমার লাইভ যদি কেউ দেখতে চাও প্লিজ কালকে ওখানে সবাই জয়েন করে যেও। হ্যাঁ, ওখানে সবাই জয়েন করে যেও। আমার ভুল হয়েছে, লাইভে আসার আগে লিঙ্কটা পোস্টে ইয়েতে দেওয়া উচিত ছিল। তবু দেখবে ইয়েতে গিয়ে তোমরা গ্রুপের ডিসকাশনে গেলে বোধহয় লাইভের লিঙ্কটা পেয়ে যাবে, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে আমি একটা নিয়ে নেই, কাটওয়ার্কের শাড়ি নিয়ে নাও, আর তিনটে আছে আর পাবে না, আমি মনে হয় না এগুলো এনে দিতে পারবো। কালার আর কি কি আছে দিদি অ্যাপ্লিকের? হ্যাঁ দাঁড়াও, এই তিনটেই আছে, প্লিজ এটা দেখো। ওয়াও একটা কালার, ওয়াও একটা কালার। এটা হচ্ছে তোমার ভেতরটা গেছে, এটা বাটারফ্লাই অ্যাপ্লিক, এটা বাটারফ্লাই অ্যাপ্লিক। আচ্ছা, আগেরটা তোমাদেরকে দেখাইনি যে অ্যাপ্লিকটা, সেটা ব্যাক সাইডটা এটা দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিক, এবং এটা এক্সট্রা একটা পাড় বসানো রয়েছে। এটা যাচ্ছে পার্পেলের সঙ্গে গেছে গোল্ডেন ইয়ালো, গোল্ডেন ইয়ালো বা মাস্টার্ড ইয়ালো যাই বলো না কেন। এটা দেখো, এই গেছে, এই গেছে, দারুন। এই শাড়িগুলো আমি নিজের জন্য রাখতে পারিনি গো, আমি বলেছিলাম যে আমি একটা কালার রাখবো কিন্তু সেটাও চলে গেছে। আমি জানি যে আমি বানাতে দিয়েছি আবার চলে আসবে, বাট কিছুই আর আসবে বলে মনে হয় না, জানি না। এই এটা রয়েছে দেখো, এটা যাচ্ছে তোমার 800 টাকা। এই যাচ্ছে দেখো আঁচল, কাটওয়ার্কের আঁচল, এটা কটন সিল্কের ওপর গেছে শাড়িগুলো, মানে অনেক কাজ করেছে, পুরো আঁচলটা এইভাবে গেছে আর বডিটা যাচ্ছে এইভাবে, বডিটা যাচ্ছে এইভাবে। পুরো শাড়িতেই কিন্তু অ্যাপ্লিকটা রয়েছে, ভেতর দিকে গিয়ে একটু কম, কোলাচল আঁচল জুড়ে বেশি রয়েছে, ভেতর দিকটা গিয়ে একটু কম, এই দেখো। ওকে, প্রাইস থাকছে 800 টাকা। এটারও ব্লাউজ পিস কিন্তু গোল্ডেন ইয়ালো, দেখো। হ্যাঁ, এটারও ব্লাউজ পিস গোল্ডেন ইয়ালো, আর ওই যে বললাম হাতাতে তোমার দুটো বাটারফ্লাই আছে, দুই হাতে দিতে পারবে, দুটো বাটারফ্লাই আছে, ঠিক আছে? আর একটা কালার আছে, তিনটেই কিন্তু, প্লিজ আর কেউ আমাকে বলবে না যে এনে দেবে দিদি বা কিছু। যদি নিতে চাও তাহলে অবশ্যই বুকিং করে 50% পেমেন্ট করে আমাকে ওই নাম্বারে ফোন করতে পারো যেটা দেওয়া রয়েছে, যেটা স্ক্রিনের ওপর ট্যাপ করো দেওয়া রয়েছে, ওটাই হচ্ছে ফোন পে, গুগল পে নাম্বার, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটাই বুকিং নাম্বার, ঠিক আছে? ওটাই বুকিং নাম্বার। চলো, এটা স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ, স্ক্রিনশট নিয়ে নাও। প্রাইস যাচ্ছে 800, দারুণ লাগছে, থ্যাংক ইউ সুনিতা দি। আমি একটা নিয়েছি ব্ল্যাক অরেঞ্জ, হ্যাঁ জানি তোমার ব্ল্যাক অরেঞ্জটা আমার কাছে রয়েছে, তোমার শাড়ি ভেরি নাইস, থ্যাংক ইউ চন্দনা দি, থ্যাংক ইউ। আমি ফার্স্ট লাইভ দেখছি তোমার। ও আচ্ছা কনা দি, তুমি আমার ফার্স্ট লাইভ দেখছো, আমিও ফার্স্ট লাইভ দেখছি। সবিনিতা দে, দাশগুপ্ত দি, আচ্ছা কালার আর একবার, আচ্ছা অ্যাপ্লিক, আচ্ছা ঠিক আছে। যারা ফার্স্ট লাইভ দেখছো তারা প্লিজ দেখো, আমি অনেক পুরনো সেলার এই গ্রুপের, অসুবিধা নেই, দেখো তোমরা সবাই ফ্যাশন স্টার 2 তেও জয়েন করে যাও, তাহলে কালকের লাইভটা দেখতে পারবে। এটাও গেছে পার্পেল পিঙ্ক এর সাথে অলিভ গ্রিন, দেখো এটাও বডিটা গেছে পার্পেল পিঙ্ক এর সাথে, এই যাচ্ছে অলিভ গ্রিন। আচ্ছা, অরিত্রা সরকার বলছে, অরিত্রা সরকার বলছে আমারও ফার্স্ট লাইভ। ওকে দিদি, সঙ্গে থাকো প্লিজ দিদি, ভালো লাগবে, ভালো লাগবে। আমার অ্যাকচুয়াল টাইম কিন্তু এটা না, আমি ফ্যাশন স্ল্যাবে আসি ঠিক 2 থেকে 2:30-এর মধ্যে,
মানে যখনই আসি প্রত্যেক দিন না একদিন পর পর আসি, 2 থেকে 2:30, ওটাই হচ্ছে আমার টাইম। এখন লকডাউন, ওই জন্য আমি এই টাইমে এসেছি। আর হচ্ছে আমার এটা ঘরে বসে করছি, আমি কিন্তু ঘরে বসে লাইভ করি না, বিকজ আমার পার্সোনাল শপ আছে, আমার দোকান আছে, প্রচুর মানুষ আমার দোকানে এসছে, কেনাকাটা করেছে। হৃদয়পুর স্টেশন বারাসাতের ওখানে দেখো কাটোয়ারটা, এটা অলিভ গ্রিনের সাথে গেছে আঁচলটা, দারুণ শাড়িটার কম্বিনেশন। তিনটে শাড়ি যে রয়ে গেছে, তিনটেই কম্বিনেশন খুবই সুন্দর। আর সবচেয়ে বড় কথা, কাটওয়ার্কের শাড়িগুলোর প্রত্যেকটারই কালার কম্বিনেশন দারুণ ছিল, দারুণ ছিল। তোমরা যারা নতুন তারা জানো না, আমার লাইভ চলাকালীনই বুকিং হয়, ইনস্ট্যান্ট বুকিং হয় লাইভ চলাকালীনই, তো এগুলো সবই বুকিং হয়ে গেছে, এই তিনটেই আছে। দেখো, দেখে নাও প্লিজ, রিপিট করব না, একটু দেখে নাও, কোনো অসুবিধা নেই। এগুলো 800 করে যাবে, অফার প্রাইস 800 করে, ঠিক আছে? অফার প্রাইস 800 করে, কাল সকাল 11টা পর্যন্ত পেমেন্টের করার টাইম থাকবে, যদি শাড়ি থাকে তাহলে, যদি শাড়ি সকাল 8টা অবধি থাকে তাহলে। আর তোমরা যারা নেবে তারা কিন্তু অপশন রেখে স্ক্রিনশট দেবে, দুটো তিনটে শাড়ির একসাথে স্ক্রিনশট দেবে, তাহলে হয়তো একটা পেতে পারো। ওই একটা শাড়ি নিয়েই সবাই স্ক্রিনশট দিলে কিন্তু হবে না। ওকে, চলো স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ। আচ্ছা, তোমার কথা বলা স্টাইলটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি তো আজকেই জাস্ট আসলে, থাকো সঙ্গে, ভালো লাগবে, এরপর আমার ফ্যান হয়ে যাবে। আমার কখন আসছি না আসছি খেয়াল করে করে চলে আসবে, আছে এখানে কতগুলো, আমি না আসলে আমাকে আজকে লিখেছে হোয়াটসঅ্যাপে কে একটা, আমি নাম বলবো না, তুমি লাইভে না আসলে আমার মন ভালো লাগে না, দুপুর 2টো বাজলেই নাকি খোঁজে, দেরি হলো কি আমার আজকে, না গো মাত্র 5টা বা 6টা শাড়ি দেখিয়েছি গো দেবজানিদি, বেশি দেরি হয়নি, বেশি দেরি হয়নি। চলো আজকে একটুখানি তাহলে ইয়ে দেখাই। এবারে কাতান কে বললে যে, কাতান কাতান দেখাবো নাকি বোমকাই দেখাবো, আমাকে বলবে কাতান দেখাবো। ও সরি সরি সরি, ফিশ খাদি আরো দুটো রয়ে গেছে গো, ফিশ খাদি আরো দুটো রয়ে গেছে। আসলে আমার প্যাকিং চলছিল তো কালকে রাত্রির প্রায় 3টে পর্যন্ত, আমি আর আমার হাজবেন্ড প্যাকিং করেছি, এইগুলো করেছি, আরো আছে ব্যাগে আছে, আর আমার প্যাকেট শেষ হয়ে গেছে, মানে পার্সেলের প্যাকেট গুলো, শপিং প্যাকেট গুলো সব শেষ, তো আমার আর নেই, তো এখন ভাবছি যে হলুদ প্লাস্টিকে ভরে ভরে রাখবো, প্যাকিং গুলো করে রাখবো, লকডাউন উঠলে পার্সেল যদি পাই তো নেব, না হলে হলুদ প্যাকিং এ দেবো। তো যেগুলো ক্যান্সেল হয়েছে সেগুলো আর আলাদা করতে পারিনি, এগুলো দেখো ক্যান্সেল হয়েছে, কারণ এগুলো ওরা অন্য শাড়ি নিয়েছে, বা যারা দুটো তিনটে করে করেছিল তারা একটা করে চেঞ্জ করেছে। এটা হচ্ছে সাদা কালো, এটা সাদা কালো, ঠিক আছে, এই একটা আছে সাদা কালো, দেখে নাও, খুব ডিমান্ড, এটার খুব ডিমান্ড ছিল, দিতে পারিনি সবাইকে, এটা ক্যান্সেল হয়েছে, যদি কেউ নিতে চাও প্লিজ নিয়ে নাও, এটা সাদা কালো, প্রাইস যাচ্ছে 635। হ্যান্ডলুম ফিস খাদি, এই সরি ফিস খাদি, এটা হচ্ছে ব্লাউজ পিস, ফিস খাদি 635-এ পেয়ে যাচ্ছ, 50% পেমেন্ট করলেই হবে, ফুল পেমেন্টের দরকার নেই, লকডাউন উঠলে বাকি 50% করো। তোমার পিছনের শাড়িগুলো দেখাবে, আমার কোন পিছনের কোন শাড়িগুলো দেখাবো গো, সব দেখাবো, যা এনেছি বাড়িতে সব দেখাবো, কিন্তু একটা লাইভে তো সম্ভব নয়, পরপর আসবো, পরপর দেখাবো, পরপর আসবো, পরপর দেখাবো। কালকে আমি ফ্যাশন শোয়ার টুয়ে আসবো ঠিক দুপুর 2টোয়, ফ্যাশন শোয়ার টুয়ে আসবো ঠিক দুপুর 2টোয়। যারা ফ্যাশন শোয়ার টুয়ে আমাকে দেখতে চাও তারা প্লিজ একটু জয়েন করে যেও ওখানে। আচ্ছা, আর একটা হচ্ছে এটা হোয়াইট অ্যান্ড ব্লু, হোয়াইট অ্যান্ড ডিপ ব্লু, এই যে দেখো হোয়াইট অ্যান্ড ডিপ ব্লু এইভাবে যাচ্ছে, মানে শাড়িগুলো এত সবাই নিয়েছে এবং এত কমেন্টস করেছে, যারা অনেকেই আছে যারা দু একজন যারা আমাদের কাছে, তারা কিন্তু এসেও নিয়ে গেছে শাড়ি, হাঁটতে হাঁটতে এসেও নিয়ে গেছে বাড়ির থেকে শাড়ি, তারাও বলেছে খুব ভালো শাড়িগুলো, কোনো অসুবিধা নেই। এই দেখো, এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে আঁচল, আর এই পাচ্ছ বডি, ফুল বডিতে ফিস ওয়ার্ক করা রয়েছে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাকটার প্রাইস কত, 635 গো রিয়াদি, 635 অফারের, এগুলো 850 শাড়ি আমি অফারে দিচ্ছি 635, লকডাউন পিরিয়ডে যারা বুকিং করছো 50% পে করে রাখতে হবে, 635। ওকে, ফিস খাদি তাহলে, আমার কাছে আরো 5টা রইলো, চলো ছশো পঁয়ত্রিশ করে যাচ্ছে। ফার্স্ট এই কাতানটা দেখে নাও, তোর সাদি, হাই দিদি,
কেমন আছো দিদি? হ্যাঁ ভালো আছি গো, তোর সাথে তুমি কেমন আছো? বোমকাই দেখাও দিদি। আচ্ছা বোমকাই দেখাবো গো, উৎসব দি দেখিয়ে দেবো, দাঁড়াও। হোয়াইট ব্ল্যাকটার পিপিটা বলে দিলাম, প্রাইস 635 করে ওগুলো। এটা দেখো, এটা আগের দিনকেও এটাও বুকিং হতে হতে থেকে গেছে, এটা নিয়ে একটা কাণ্ড ঘটেছে। এটা 2-3 জন স্ক্রিনশট দিয়েছে, বাট আমি ভেবেছি এটা সোল্ড আউট। মানে এরকমই আর একটা ছিল, সেটার পেমেন্ট হয়ে গেছে। মানে একসঙ্গে যখন ঝড়ের মতন পেমেন্ট আসে তখন এরকমই হয়। তো আমি বলেছি এটা সোল্ড আউট, সবাইকে গড়ে সোল্ড আউট বলে দিয়েছি। তো এখন যদি কেউ সোল্ড আউট শুনেছে এরকম, কেউ যদি লাইভ দেখো প্লিজ আমাকে কিন্তু রাগ করো না, আমি বলে দিলাম যে এটা সোল্ড আউট, আমি ভুল করে বলে দিয়েছি। হ্যাঁ বোমকাই দেখাবো দিদি, বোমকাই দেখাবো, একটু থাকো সঙ্গে, আমি দেখিয়ে দেবো। তো এটা সোল্ড আউট বলেছি, কেউ কিছু মনে করো না যে আমি, তুমি সোল্ড আউট বলে আবার কেন লাইভে দেখাচ্ছো। এটা ভুল হয়ে গেছিল গো, এটা থেকে গেছিল, আমি বুঝতে পারিনি এটা সোল্ড আউট হয়নি। এটা হচ্ছে তোমার, আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখো, এটারই আর একটা গ্রে যেটা ছিল সেটা সোল্ড আউট। এই যাচ্ছে তোমাদের এটার কুচি, এই যাচ্ছে কুচি, দেখো কুচিটা দেখে নাও, পুরো ফ্লোরাল কাতান, পুরো ফ্লোরাল কাতান। এই যাচ্ছে কুচি, একদম তোমার ইয়ে জামেবার কালার, জাম কালারের ওপর গোল্ডেন দিয়ে ফ্লোরাল গেছে। এটা পড়বে কুচি, দেন কুচি যেখানে শেষ হবে তারপর থেকে যাবে এটা স্কাই ব্লু দিয়ে, একদম ডিফারেন্স একটা কাতান পাচ্ছ, সেমি ওপারা কাতান, এগুলো সেমি ওপারা কাতান। হ্যাঁ বোমকাই দেখাবো, ভালো আছি, ঠিক আছে দিদি, ভালো থেকো, সুস্থ থেকো। বোমকাই দেখাবো, একটু সঙ্গে থাকো, সবাইকে দেখাবো বোমকাই, ওকে না? এই যাচ্ছে দেখো, এই হচ্ছে তোমার কুচি পোর্শন, এই যাচ্ছে কুচি পোর্শন, এই যাচ্ছে বডি পোর্শন, ওকে? আর এটা যাচ্ছে আঁচল, এই পেয়ে যাচ্ছ আঁচল। আচ্ছা আর ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছে, এই যো ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ স্কাই ব্লু, যেহেতু এখানে ভেতরে স্কাই ব্লু রয়েছে। কালার কম্বিনেশনটা জাস্ট কি করেছে দেখো, এখানে গেছে তোমার পুরো বেস্টটা, শাড়ির বেস্টটা কিন্তু জামে জাম জাম কালার, জামেবার গেছে, তার উপরে গোল্ডেন ফ্লাওয়ার গেছে, তারপরে দেখো ঠিক যেখানে কুচি শেষ হবে তারপর থেকে শুরু হবে এটা, সেই কিন্তু বেস্ট কালার জামেবারের ওপরে গোল্ডেন আর ফ্লাওয়ার গুলো, মানে ফ্লোরাল গুলো সমস্ত ডিপ তুতে পিঙ্কের সাথে গেছে, তুতে পিঙ্ক, আর সেটার সাথে কম্বিনেশন করে এটা ব্লাউজ পিস। ব্লাউজ পিসের হাতাতেও তোমরা কাজ পেয়ে যাচ্ছ, এটা যাচ্ছে আঁচল, দারুণ দেখতে। শাড়িটার প্রাইস হচ্ছে 999, 999, 1250-এরটা আজকে পেয়ে যাচ্ছ 999-এ, 999, 999, ঠিক আছে? এখানে দেখেই বুকিং করতে হবে, ছবি দিতে পারবো না গো, অনেকেই বলছো ছবি দাও ছবি দাও, ছবি দেওয়ার টাইম হয় না, ছবি দিতে পারি না গো, ছবি দেওয়ার টাইম হয় না। যদিও বাড়িতে আছি, কিন্তু বাড়িতে থাকলে কি হবে, কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, আর পাচ্ছি না, কাজ করতে 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 হাঁপিয়ে উঠছি। তোমরা কি করছো জানি না, মানে আমার তো পুরো একা, যাদের ঘরে দুজন ধরো আছে মহিলা বা হেল্পের কেউ আছে তাদের একটু সুবিধা হচ্ছে, কারোর মা আছে, কারোর শাশুড়ি আছে, কিন্তু আমার তো নেই। গ্রে কাতানটা আমার। আচ্ছা ঠিক আছে, তাহলে পেমেন্ট করে আমাকে বলো। না পিয়ালি, তুমি তো গ্রেটা নিয়েছো, হ্যাঁ তুমি গ্রেটা নিয়েছো সেদিনকে রাতে, গ্রেটা, এটারই গ্রেটা পিয়ালি নিয়েছি, নিয়েছে কিন্তু পায়েল, হ্যাঁ সরি পায়েল নিয়েছে, কিন্তু আমি সেদিনকে এটাও ওই দিনকে এত ভাবে, মানে অত রাত্রে এত ভাবে এসেছে যে আমি বলে দিয়েছি সোল্ড আউট। পরে দেখছি যখন আসলে প্যাকিং যখন করছি তখন দেখছি যে না এটা রয়ে গেছে, সোল্ড আউট বলে দিয়েছি, ঠিক আছে চলো। আচ্ছা আর একটা দেখাচ্ছি দেখো, ওটা গেল 999, এটা দেখো খুব ডিমান্ডিং একটা শাড়ি, অনেকেই আমাকে বলেছো যে আমার পেজে দেখে বা আমার ফেসবুকে দেখে বলেছো যে দিদি এই শাড়িটা, হোয়াটসঅ্যাপে বলেছো যে এই শাড়িটা একটুখানি আমাকে দেখাবে, এই শাড়িটা কি আছে। এটা হচ্ছে যে এই জয়েন করলাম। আচ্ছা স্বর্ণালী দিদি, একটু দেরি হয়ে গেল, বেশি কিছু দেখাইনি গো, আমিও খুব একটা বেশি দেখাইনি। এটার প্রাইস কত? আচ্ছা এটার প্রাইস যেটা রাখলাম সেটা হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 999, 999, 999, খুব ভালো একটা কাতান পেয়ে যাচ্ছে 999-এ, 1250-এর কাতান পাচ্ছে 999, ঠিক আছে। আচ্ছা এবার দেখাবো এটা, এবার এটা দেখাবো, খুব ডিমান্ডিং একটা শাড়ি জানো তো, খুব ডিমান্ডিং একটা শাড়ি, কারণ শাড়িটা আমি এর আগেও 2 পিস এনেছিলাম, বিক্রি হয়ে গেছে সেম কালার। শাড়িটা হচ্ছে যে তোমার ডিপ নেভি ব্লু বেসের সাথে সিলভার কালার দিয়ে এভাবে মিনিয়ে ওয়ার্ক গেছে, খুব ডিমান্ডিং, এবং একটা খুব সুন্দর পার্পেল পিঙ্ক দিয়ে সরু একটা ইঞ্চি পার গেছে, স্মার্ট একটা শাড়ি। হাই মিতা, কেমন আছো? অনেকদিন পর আমার লাইভ দেখছো মিতা। আচ্ছা চলো, এটার প্রাইস বলে দিলাম দিদি, আর যেটা ধরে আছে সেটার প্রাইস বলবো, আগে শাড়িটা দেখিয়ে নেই, শাড়িটা দেখিয়ে নিই, আজকে অনেকটাই কমে দিয়ে দেবো, চিন্তা করো না। আমি অ্যাকচুয়ালি এইসব শাড়িগুলো দেখাতে চাই না, পুজোর জন্য রাখতে হবে, বারবার বলছি যে লকডাউন উঠলে আমরা মাল আনতে পারবো কিনা জানি না,
কি পরিস্থিতি সামনা করব আমরা সেটাও বুঝতে পারছি না। তো কিছু কিছু রাখতে হবে, আমার তো শপ, শপটা তো খুললে যদি কাস্টমার আসে তাদেরকে তো কিছু দেখাতে হবে। তো ঘর নয় যে লাইভে এসে বলবো কিছু নেই, একটু আড্ডা মারি চলে যাই, তা তো না। দোকান যখন খুলবো তখন তো মার্কেটের মধ্যে শাড়িটা তুলতে হবে, তুলে সেখানে কিছু তো রাখতে হবে। তো সেই জন্য কিছু কিছু ভালো ভালো শাড়ি একদমই অফারে দিতে পারছি না, দেখাচ্ছি না, তবুও তোমাদের রিকোয়েস্টে এটা আজকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও এটা। এই দেখো শাড়িটা, জাস্ট দেখো এই যাচ্ছে যার ওয়ার্ড্রপে যাবে, সবচেয়ে ইউনিক আর এক্সক্লুসিভ একটা শাড়ি যাবে, ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ শাড়ি, দারুণ লাগে দেখতে। দেখো দারুণ একটা শাড়ি, ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ, যেটা বললাম যে একটা ছোট্ট করে দেখো, ছোট্ট করে দেখো, একটা পার্পেল পিঙ্ক কালারের পার রয়েছে, পুরো শাড়িতে সিলভার কালার দিয়ে, সিলভার কালার দিয়ে জারি ওয়ার্ক করেছে পুরো শাড়িতে, পুরো শাড়িতে কোথাও বাদ নেই, ঠিক আছে, অল ওভার শাড়িতে সেম ওয়ার্ক করা রয়েছে। চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু আঁচলটা, আর ব্লাউজ পিসটা দেখলে তো আরো মানে ফিদা হয়ে। ব্লুটা কি দারুন, আমার ফেভারেট কালার, বর্ণালী দি বলছে ব্লুটা কি দারুন। হ্যাঁ গো, অনেকদিন অনেক, এখন টাইম আর পাই না। হ্যাঁ বুঝতে পারছি, একটু টাইম বার করে আমাদেরকেও দেখো মাঝে মাঝে। আচ্ছা ডার্ক গ্রিন কালার আছে? না গো, এটা ডার্ক গ্রিন কালার আছে বাট এখানে নেই, এখানে নেই, দোকানে আছে। সিকোয়েন্স শাড়ি, হাজার বুটি শাড়ি আছে আর পিপি, না ওইভাবে বললে হবে না, আমি পরপর দেখাবো, দেখিয়ে দেবো। সিকোয়েন্স আমার কাছে মানে দু পিস না এক পিস আছে, আমার দেখতে হবে, ওগুলো পেমেন্ট অপশন নিয়ে রেখেছে, তারা যদি পেমেন্ট না করে দেন আমি পরের লাইভে দেখাবো, ঠিক আছে। অনেকেই আছে লকডাউন পিরিয়ডে, আমার পুরোনো কাস্টমাররা এক একজন ছটা সাতটা করে শাড়ি বুকিং করেছে, তারা যদি রিকোয়েস্ট করে বলে যে এই সিকোয়েন্সটা দুদিন রাখো আমি পরে পেমেন্ট করব, আমাকে অবশ্যই তাদের কথা মানতে হবে, অত প্রফেশনালি হয়ে গেলে চলবে না, একটুখানি সবার সঙ্গে মিলে মিশে সহযোগিতা করে চলতে হবে। তো সিকোয়েন্স আমার দুটো ছিল হ্যান্ডলুমের ওপরে, একটা সাদা একটা হলুদ, দুটোই বলেছে একটু রাখো, দেখছি পরে নিতে পারি নাকি, থাক যদি হলে হলো, না হলে কোনো অসুবিধা নেই, এখন শাড়ি বিক্রি করা নিয়ে কোনো চাপ চাপে যাচ্ছি না, জাস্ট আসি তোমাদের সঙ্গে একটু গল্প, একটু আড্ডা, এই ট্রমাটার থেকে একটুখানি হালকা থাকা এই জন্যই, আর কিছুই না। সবাইকে হাই হ্যালো বলার কিছু আছে, আমার খুব বেস্ট দিদি বলতে পারো, ফ্রেন্ড বলতে পারো, যারা আমার এখানে আসাটাকে খুব পছন্দ করে এবং ভালোবাসে, তাই জন্যই আসি। চলো এই যাচ্ছে তোমাদের আঁচল পোর্শনটা, তবে হ্যাঁ তার মধ্যে প্রচুর সেল হচ্ছে না তা বলবো না, প্রচুর সেল হচ্ছে। এই দেখো এই যাচ্ছে ব্লাউজ পিস, কি ভাল লাগবে বলো, এই ব্লাউজ পিসটা স্লিপলেস বানাও, জাস্ট এই জিনিসটাকে কাঁধে দিয়ে স্লিপলেস বানাও, বা তোমরা এটাকে গ্লাস হাতা বানাও, যেভাবে বানাবে ব্লাউজটা, শাড়িটা যখন পরবে এই ব্লাউজটার সাথে তখন কি লাগবে তাই শুধু ভাবো। জাস্ট এক পিসই আছে কিন্তু এটাও অফার প্রাইসে দেব, যেহেতু এখন লকডাউন পিরিয়ডে সমস্ত শাড়িতেই অফার থাকবে, তাই এটা অফার প্রাইস, এটা যখন নেক্সট টাইম আমি দোকানে লাইভ করব, দোকানে চলে যাব, তখন কিন্তু এই প্রাইসে কেউ এসে খুঁজলে পাবে না, ঠিক আছে, এখন থাকবে অফার প্রাইস। ওকে দেখে নিয়েছো, আমি আর খুলে দেখাতে পারবো না দিদি এটা, কারণ আমি সিল্ক শাড়ি বারবার খুলতে পারি না গো, এই জন্য একটু সমস্যা হয়ে যায় আমার, আমি সিল্ক শাড়িটা একদম বারবারই খুলতে পারি না, তো একটু দেখে নাও এখানে তাহলে সুবিধা হয় আমার। আর প্রাইসটা বলে দেবো, 50% পে করে বুকিং করতে হবে, 50% পে করে বুকিং করতে হবে, ফুল পেমেন্টের কোনো দরকার নেই, ফুল পেমেন্টের কোনো দরকার নেই। এটা আর একটা কালার রয়েছে তোমার টমেটো রেড, আর একটা কালার রয়েছে টমেটো রেড, এটার প্রাইস ছিল তোমার, আগের প্রাইস ছিল তোমার 1950, আজকে পেয়ে যাবে 1799, এটার আজকের প্রাইস হচ্ছে 1799, 1799, 1799। নীলাঞ্জনা দি, হ্যালো দিদি, সবাইকে হাই হ্যালো, সবাইকে হাই হ্যালো, কারুর যদি কমেন্টস আমি না পড়তে পারি কিছু মনে করো না, মনে করো না, হ্যাঁ আমি যদি কুইট করি, কারণ আমি একাই শাড়ি দেখাই, একাই কমেন্টস পড়ি, তো হ্যালো দি আমার সাথে আবার, আমার বড় তোমার লাইভ দেখছে, খুব ভালোবাসে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দেখো দাদা দেখুন নমস্কার নেবেন ছোট বোনের, মৌমিতা কর্মকার, থ্যাংক ইউ। এই শাড়িটার পার্পেল কালার হবে? এই শাড়িটার পার্পেল কালার কোনটা গো দিদি, আমি বুঝতে পারছি না, আমি যা কালার আছে সেগুলোই দেখাচ্ছি আপাতত, যেগুলো আছে সেখান থেকেই তো আপনাদেরকে বুকিং করতে হবে, তো আপনাদের যদি কালার অপশন দেন আমি দিতে পারবো না এই মুহূর্তে, দিতে পারবো না, ঠিক আছে, এই মুহূর্তে দিতে পারবো না কালার অপশন দিলে। স্ক্রিনশট নিয়ে নাও, এটা যার ওয়ার্ড্রপে যাবে, বারবার বলছি একটা এক্সক্লুসিভ শাড়ি চলে যাবে, প্রাইস থাকছে 1799, 1799। ব্লু শাড়িটার দাম কত দিদি? 1799 গো। হাই পূজা দি, হাই গৌরী দি, আচ্ছা সেই জন্যই তো এলাম, তোমার লাইভ মিস করতে ইচ্ছা করে না, থ্যাংক ইউ মিতা।
আচ্ছা, যেমন আমিও। থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই থাকো। কি বললে, কি বলবো, অ্যামাজিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ নীলাঞ্জনা দি, অ্যামাজিন বলার জন্য। আচ্ছা, এটা কি শাড়ি? এগুলো সব এটা গেছে সিল্কের ওপর, এটা খুব ভালো একটা সিল্ক মেটেরিয়ালের ওপর গেছে, পুরো মিনে করা ওয়ার্ক। দেখো আমি শাড়িটার ক্যাটালগটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো সম্পূর্ণ শাড়িটা এরকম। এ দেখো ব্লাউজটা কিভাবে বানিয়েছে, এ ব্লাউজটাকে গ্লাস হাতা করে বানিয়েছে, বোর্ড নেক দিয়েছে, বাট তোমরা অন্যরকম করেও ব্লাউজটা বানালে আরো সুন্দর লাগবে, ঠিক এই শাড়িটাই তোমরা পাবে। প্রাইস থাকছে 1799। 50% দিয়ে তোমরা বুকিং করো। লকডাউন উঠে গেলে প্রত্যেককে আমি নক করব, কেউ ব্যস্ত করবে না, আমি ধীরে ধীরে পার্সেল সবার পাঠাতে থাকবো। লকডাউন উঠলেই কিন্তু তাড়াহুড়ো করবে না, বুঝতে পারছো? আমার যেমন এত পার্সেল রয়েছে, সেরকম আরো বিজনেসম্যান তাদেরও প্রচুর পার্সেল, সবার পার্সেল তুলতে হবে, ও ইয়েদেরকে, ডেলিভারি বয়দেরকে। তো সেইভাবে আস্তে আস্তে একটুখানি হেল্প করবে, সবারটা পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, একটু অ্যাডজাস্ট করবে, একটু টাইম লাগবে আর কি। আচ্ছা, এটার আর একটা কালার আছে, যদি বলো দেখাতে দেখাবো। দেখো টমেটো রেড, দারুন একটা কালার, টমেটো রেড। কি প্রাইস এটার? মিস করে গেলাম, ওটার প্রাইস হচ্ছে 1799। আচ্ছা, নাইস কালেকশন ডিয়ার, থ্যাংক ইউ সুচরিতা দি, বর্ণালী দি, 1799, খুব খুব আমার খুব ভালো লাগে দি ভাই, থ্যাংক ইউ রিয়া দি, সবাইকে হাই থ্যাংকস। এটা কি শাড়ি? এগুলো হচ্ছে যে তোমার সিল্কের, সিল্কের ওপর গেছে, সিল্ক মেটেরিয়ালের ওপর গেছে, কিন্তু পুরো কাস্ট ওয়ার্কটা গেছে মিনে বেনারসির মতো। আচ্ছা, শাড়িটা না কি বলছে, শাড়িটা নে বলো দিদি, মৌসুমী কি বলছো বুঝতে পারছি না, শাড়িটা নে বলো দিদি, বুঝতে পারছি না কি বলছো। যদি কারো নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যাবে, ফোন পে, গুগল পে, অ্যাকাউন্ট ট্রান্সফার, পেটিএম অ্যাভেলেবেল আছে। এটা নেবো দিদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তুমি তো মনে হয় আমার হোয়াটসঅ্যাপে জানো, হোয়াটসঅ্যাপ বোধহয় আছো, একটুখানি গিয়ে ওখানে এ করে রাখো, আমি দেখে নেবো। ওকে, আমি দেখে নেবো, দেখে নেবো সববারটা, দেখে নেবো, কোনো অসুবিধা নেই। আমি কারুর যদি কমেন্টস মিস করে যাই, কেউ কিছু মাইন্ড করো না। এইটা দেখো, এইটা দেখো, যদি কেউ মনে করো নিজেদের কোনো আপনজনকে বিয়ে বাড়িতে গিফট করবে, বা বিয়েতে পড়ার জন্য একটা শাড়ি চাইছো, ঠিক যেই কালারটা দেখছো, একটা মানে জাস্ট টমেটো রেড যাকে বলা হয়, ইটির টাইপের যে রেডটা, খুব মিষ্টি একটা রেড, তার সাথে সিলভার ওয়ার্কটা গেছে, এইভাবে সিলভার ওয়ার্কটা গেছে। এটারও দেখো একটা ছোট্ট ব্লু বেসের ওপর ইঞ্চি পার রয়েছে, এটাও সেম, এটাও সেম। এটা কি খুলে দেখানোর দরকার আছে? আর দেখো এই যাচ্ছে এটার আঁচলের পোর্শনটা, আঁচল একদম সেম, আমি এটারও ক্যাটলগ দেখিয়ে দেবো। এটা যাচ্ছে এই আঁচল পোর্শনটা, এটারও ব্লাউজ পিসটা একদমই ওরকম ভাবেই গেছে। হ্যাঁ, এটারও ব্লাউজ পিসটা একদমই ওইভাবে গেছে, এই যে দেখো, সরি, এই দেখো এটার ব্লাউজ পিসটা, এই যে ঠিক আছে, এটার ব্লাউজ পিসটা এইভাবে যাচ্ছে, দেখে নাও তোমরা প্লিজ, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে আঁচলটা, আঁচলটা এখান থেকে গিয়ে এইভাবে শুরু হচ্ছে, পুরো আঁচলের শেষ মাথাটাও দেখে নাও, এইভাবে যাচ্ছে আঁচল, মানে আগেরটা যেরকম দেখালাম সেরকমই সেম টু সেম থাকছে। কালারটা একটা মিষ্টি কালার, দুধে আলতা রেডও বলতে পারো এটাকে, দুধে আলতা রেডও বলা যায়, বা এটাকে পার্পেল পিঙ্ক, সরি টমেটো রেডও বলা যায়, খুব মিষ্টি একটা রেড, কম্বিনেশনটা জাস্ট ওয়াও, কম্বিনেশনটা জাস্ট ওয়াও। এটারও প্রাইস যাচ্ছে 1799, 1799। নাও স্ক্রিনশট নিয়ে নাও, আমি এটারও ক্যাটলগটা, দাঁড়াও এটা ক্যাটলগটা কোথায় গেল, এটার ক্যাটলগটা মনে হচ্ছে নেই, বেরিয়ে গেছে, যাই হোক এটাও দেখে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও, সেমই হবে ওটার মতনই, সেমই হবে। দিদি দেখাবে প্লিজ, কি দেখাবো গো পায়েল আমাকে বলো তো দিদি, বালুচুরি দেখাও, বালুচুরি নেই গো, শেষ হয়ে গেছে, রেডটা দেখাও। হ্যাঁ দেখিয়ে দিয়েছি রিয়া, তোমার শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ অমৃতা, এটা নেবো দিদি, ঠিক আছে চলে এসো একটু হোয়াটসঅ্যাপে। আচ্ছা আমাকে পায়েল বলো কি দেখাবো, আমাকে আবার বলো পায়েল, আমি হয়তো তোমার কমেন্টসটা দেখতে পাইনি, বনু চলে এসেছি, উঠে গেছে ওপর দিকে, তো আর একবার বলো কি দেখাবো, ঠিক আছে আর একবার বলো। আচ্ছা এবার না দুটো তিনটে বোমকাই দেখাবো, তারপরে আমি আবার ইয়েতে যাব, সিল্কে যাব, বোমকাইয়ের জন্য অনেকে বলেছো, আবার দুটো তিনটে বোমকাই দেখে সিল্কে যাব। এই যে তোমার 650-এর সিল্ক গুলো আছে দেখাবো, দুটো তিনটে দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই, তিনটে দেখাবো। আচ্ছা বোমকাই একটু দেখিয়ে নেই, তারপরে আবার চলে যাব। চলো এই তিনটে বোমকাই দেখাবো,
বোমকাই, হ্যাঁ দেখাচ্ছি গো, সবিনয় দাদি হ্যান্ডলুম দেখাও প্লিজ পূজা দি। হ্যাঁ দেখাবো বোমকাই, হ্যাঁ এই তিনটে বোমকাই দেখাবো আজকে। বোমকাই প্রচুর কালেকশন আছে, বাট দুটো তিনটে করে দেখাবো বলছি যে, চেপে চেপে শাড়ি দেখাচ্ছি। ইয়ালো শাড়ি আছে, ইয়ালো কি শাড়ি গো নিতুদি, কি শাড়ি ইয়ালো? প্রচুর ইয়ালো শাড়ি আমার কাছে আছে, বালুচুড়ি নেই গো, বালুচুড়ি সব শেষ। বালুচুড়ি একদম ইনস্ট্যান্ট, 12টা ছিল, 12টাই লাইভ চলাকালীনই, তার মধ্যে দুটো বেঁচেছিল, সেই দুটো তো সেদিনকে, সে দুটো নিয়েও কাড়াকুড়ি। চলো এটা যাচ্ছে একটা খুব সুন্দর গোল্ডেন ইয়ালো, এই দেখো ঠিক যেই কালারটা তোমরা দেখতে পাচ্ছ। আমি হয়তো কালারের অ্যাপ্রোপ্রিয়েট নাম বলতে পারছি না, বাট যেটা দেখতে পাচ্ছ কালারটা, বেস কালারটা সেটাই পাবে। বোমকাই সিল্ক মেটেরিয়ালের মধ্যে গেছে, প্রচুর পরিমাণে বিক্রি করেছি, খুব ভালো এর ফিডব্যাক আছে। তো প্লিজ তোমরা এটা চিন্তা করো না যে বোমকাই এত কমে কি করে দিচ্ছে, জাস্ট একটা নিয়ে দেখো, একবার ঠোকে দেখো, বারবার বলছি একবার ঠোকে দেখো। রেড শাড়িটার কি বলছে, রেড শাড়িটার কোথায় কথা বলেছিলাম, বেশ সুন্দর আছে শাড়িটা, হ্যাঁ দারুণ সুন্দর শাড়িটা, শাড়িটা পরবে যে, পরলেও দারুণ লাগবে, খুবই সুন্দর শাড়িটা গো, যেটা দেখিয়ে দিলাম। ইয়ে পায়েল দি, তোমার কাছে চুড়িদারের পিস হবে না গো, আমি চুড়িদার বিক্রি করি না। খুব সুন্দর কালেকশন, থ্যাংক ইউ রিয়াদি। আচ্ছা উমাদি কি বলছো, তোমার তো সেমি ওপারা দেখাবার কথা ছিল, হ্যাঁ দেখাবো দেখাবো, তার আগে দেখো অনেকে বলেছে বোমকাই দেখাবার কথা ছিল, দেখাবো। বোমকাই গ্রিনের ওপর হবে গো, হ্যাঁ হবে হবে গো, মিতা সঙ্গে থাকো, তবে আমি বলবো যে একটা বোমকাই নিয়ে নাও, খুব অফারে আছে, বোমকাই গ্রিনের মধ্যে আছে, দাঁড়াও দেখছি আছে কিনা, বোমকাইয়ের প্রচুর কালেকশন। হ্যাঁ গ্রিনের ওপর একটা আছে, দুটো আছে গ্রিনের ওপর, একটা হচ্ছে তোমার এই যে রামা গ্রিনের ওপর গেছে, মানে তুতে বেস রামা গ্রিন, আর একটা গেছে তোমার এই যে শ্যাওলা গ্রিনের ওপর, শ্যাওলা গ্রিনের ওপর আছে। আমাকে বলবা যে কোনটা দেখাতে, সেটাই দেখাবো, সব খুলবো না, ঠিক আছে? দেখো এইটা যাচ্ছে এইভাবে, একটা সিল্ক মেটেরিয়ালের ওপর গেছে বোমকাইটা, পাড়টা দেখে নাও কিভাবে ব্লু দিয়ে আর ভেতরের কাজটা, যেটা বোমকাইয়ের কাজ হয়, ভেতরটা তোমার খুবই সফট একটা সিল্ক মেটেরিয়ালের মধ্যে গেছে। আর এটা যাচ্ছে বোমকাইয়ের আঁচলটা, দেখো এই যাচ্ছে, এই যাচ্ছে একদম ব্লুইশ একটা শেডের মধ্যে আঁচল গেছে, এখান থেকে আঁচল শুরু হয়েছে, পাড় দেখো জাস্ট মানে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর যাকে বলে, অসম্ভব সুন্দর। বোমকায়ের দাম হচ্ছে 799, বোমকায়ের অফার প্রাইস যাচ্ছে 799, 799 শোভনীতা দি, 799, ঠিক আছে? এগুলো 799, এগুলো আমি 850, সরি 950 করে দোকানে সেল করেছি, এখন অফারে পাবে 799। আচ্ছা এই দেখো ব্লু বেসের মধ্যে পেয়ে যাচ্ছ ব্লাউজ পিসটাও, এই যে ব্লু বেসের মধ্যে পাচ্ছ ব্লাউজ পিসটা, একটা টু টোন কিন্তু শাইনি আছে, গোল্ডেন গোল্ডেন ব্লাউজ পিসটার মধ্যে, প্রাইস থাকছে তোমার 799, প্রাইস থাকছে 799, বোমকাইয়ের প্রাইস থাকছে 799, জাস্ট নিয়ে নাও। এগুলো 1500-র বোমকাই, 1500 টাকায় যে সমস্ত বোমকাই শপিং মল থেকে তোমরা কেনো, সেগুলো পাচ্ছ জাস্ট 799। দেখো কালারটা কি মিষ্টি লাগছে, দেখো জাস্ট কালার কম্বিনেশনটা দেখে নাও। ওকে এটা ফার্স্ট গেল 799 বোমকাই, ব্লাউজ পিসও দেখিয়ে দিয়েছি, শাড়িও দেখিয়ে দিয়েছি। সো প্লিজ তোমরা একটুখানি বুকিং করো, যদি ভালো লাগে তাহলে বুকিং করো, কোনো ফোর্সফুলি কিচ্ছু নেই, ফোর্সফুলি কিচ্ছু নেই, যদি ভালো লাগে তাহলে অবশ্যই বুকিং করো। ব্ল্যাক কালার গুলো দেখাও আর একবার, বাকি কালার গুলো, হ্যাঁ বাকি কালার সব দেখাতে পারবো না আমি, জাস্ট দুটো বা একটা দেখাবো। মিতা কোনটা বলছো, মিতা একটু বলো কোনটা দেখবে বলছো তুমি, তাহলে আমি সেটা দেখিয়ে দেবো। আচ্ছা মিতা বলছে রামা গ্রিনটা আমার কাছে আছে, তাহলে রামা গ্রিন তুমি তাহলে গ্রিনে যেও না, অন্য কালার দেখো, একটা পার্পেলও আছে দেখাচ্ছি, সেটা দেখে নাও, সেটা দেখে নাও মিতা, এটা পার্পেলের মধ্যেও আছে গো। ওকে এটা সরিয়ে রাখছি, এটা একটু ফাস্টটা উল্টো পাল্টা হয়েছে, পরে ঠিক করে নেবো।
আচ্ছা নেক্সট এটা দেখতে পারো মিতা, খুব মিষ্টি একটা কালার দেখো, খুব মিষ্টি, কো না পিঙ্ক না পার্পেল, না পিঙ্ক না পার্পেল, খুব সুন্দর একটা মিষ্টি কালার, এটা খুব ডিমান্ডিং কালার দেখো। এই যাচ্ছে তোমার শাড়িগুলোর আঁচল পোর্শনটা, আমি এইভাবেই দেখাবো গো, আর খুলবো না, খুললে ভাঁজ করতে আমি পাচ্ছি না, এই সিল্ক শাড়ি ভাঁজ করা একটু কষ্ট হয়ে যায় আমার জন্য। এই যে দেখো, এই যাচ্ছে আঁচল, দেখে নাও, এই যাচ্ছে আঁচল, সম্পূর্ণ ওয়েভিং কাজ করা রয়েছে আঁচল, এখান থেকে আঁচলটা শুরু হচ্ছে, এটা যাচ্ছে পার্টটা, আর ফুল বডি যাচ্ছে এইভাবে, ফুল বডি যাচ্ছে এইভাবে, কালার কম্বিনেশনটা ঠিক যেটা দেখতে পাচ্ছ সেটাই পাবে। প্রাইস থাকছে তোমার, আচ্ছা এটার ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি, ব্লাউজ গুলো প্রত্যেকটাই টু টোন শেড আছে, এটা হচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসের হাতাতেও তোমরা নর্মালি কাজটা পেয়ে যাচ্ছ, যেটা পারে পাচ্ছ সেটা পেয়ে যাচ্ছ হাতাতেও কাজটা, ঠিক আছে। প্রাইস থাকছে 799, 799 টাকা এটার প্রাইস থাকছে। স্ক্রিনশট নাও আর বুকিং করো, স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো, ফোন পে গুগল পে অ্যাকাউন্ট ট্রান্সফার পেটিএম অ্যাভেলেবেল, 50% পেমেন্ট করতে হবে, ওকে 50% পেমেন্ট করলেই হবে, ফুল পেমেন্টের কোনো দরকার নেই। লকডাউন উঠলে আমি সবাইকে নক করব, দেন তোমরা আর যার যেটা বাকি থাকবে সেটা পেমেন্ট করবে, এবং অ্যাড্রেস গুলো সবাইকে আবার দিতে হবে, লকডাউন উঠলে আর একবার কনফার্ম অ্যাড্রেস আবার নেব প্রত্যেকের থেকে নিয়ে, তারপরে শিপিং গুলো পরপর ছাড়তে থাকবো, ঠিক আছে। আর কি বলছে, এটা অন্য কালার আছে কি? হ্যাঁ দেখাচ্ছি, দেখো দিদি যদি ভালো লাগে নিয়ে নিও। ম্যাডাম কি কি দেখাচ্ছেন, কি কি দেখিয়েছে দেখাচ্ছেন, বেশি কিছু দেখাইনি গো দিদি, টুকটুক করে দেখাচ্ছি, বেশি কিছু এখনো দেখাইনি, যদি একটু পারো পরে একটু লাইটটা টেনে নিয়ে দেখে নিও। আচ্ছা মিনাক্ষী, হ্যালো দিদি, একটু লাইট কালারের হবে, কিছু কিছু বোমকাই লাইট কালার, দাঁড়াও দেখাচ্ছি, লাইট কালারের নেই গো এই মুহূর্তে, দেখছি দোকানে আরো আছে বোমকাই, এইগুলো সোল্ড হলে দেন আমি দোকানের গুলো আনবো, যদি আনি, যদি মনে করি যে অফারে আরো দেব বোমকাই তাহলে আনবো। এটা একটা আছে দেখো, এটা একটা একদম পুরো জাম কালার, একদমই জাম কালার, এগুলো লাইট কালার, হ্যাঁ দাঁড়াও পড়েছি ওর কমেন্টসটা, এগুলো বোমকাই দেখাচ্ছি গো দিদি, মীনাক্ষী দি, কলকাতা শিপিং কত? কলকাতা শিপিং 50 টাকা, 799 এর অন্য কালার আছে, আর দেখিয়ে দিয়েছি, দাঁড়াও আর যেগুলো কালার আছে জাস্ট এভাবে ধরবো দেখে নেবে, ঠিক আছে, কিন্তু কাজ সব একই যাবে ভেতরে। এসএস নেবো পিঙ্কটা একটু, আচ্ছা পিঙ্কটা এসএস নেবে, ঠিক আছে দিদি নিয়ে নাও, পিঙ্কটার এসএসটা একটু নিয়ে নাও প্লিজ, আমি ধরেছি নিয়ে নাও, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এটা যাচ্ছে তোমার হচ্ছে একদম জাম কালার, জাম কালারের সাথে গেছে রামা গ্রিনের কাজটা, ওয়াও শাড়ি মানে জামাই ষষ্ঠীর জন্য পারফেক্ট, মাদেরকে দাও শাশুড়িদেরকে দাও কোনো অসুবিধা নেই, মানে সাধ্যের মধ্যে সুন্দর শাড়ি, সাধ্যের মধ্যে সুন্দর শাড়ি, এত সুন্দর একটা বোমকাই দেওয়া যেতেই পারে মা শাশুড়িকে, দেখো পারফেক্ট একটা শাড়ি, দেখো এইভাবে যাচ্ছে পুরো আঁচলটা, আমি তোমাদেরকে আঁচলটা দেখাচ্ছি, একদম জামাই ষষ্ঠীর জন্য পারফেক্ট শাড়ি, এখান থেকে আঁচল শুরু হবে, এই জায়গাটার থেকে আঁচলটা শুরু হচ্ছে, এই আঁচলের পুরো আঁচল জুড়ে কাজ আছে। আচ্ছা এই যাচ্ছে ব্লাউজ পিসটা দেখিয়ে দিলাম, আর পুরো শাড়িটাই যাচ্ছে এইভাবে দেখো, ট্র্যাডিশনাল শাড়ি জামাই ষষ্ঠীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট একদম, আমি জামাই ষষ্ঠীর জন্যই বোমকাইটা বেশি করে তুলেছিলাম, কারণ দোকানে সবাই আসতো মার্কেটিং করতে, সেগুলো তার হলো না, চৈত্র মাসের পুরো মার্কেটটা নষ্ট হলো, বৈশাখ মাসে জামাই ষষ্ঠীর মার্কেটটা নষ্ট হলো, তো সেই সবগুলো মাথায় রেখে এই জিনিসগুলো তোলা হয়েছিল, বাট দেখা যাক এখন কি হয়। ওকে এটাও সরিয়ে নিলাম, আমি আরগুলো আছে যদি তোমরা বলো খুলে দেখাতে দেখাবো, না হলে আমি ওপর থেকেই দেখাবো, ওপর থেকে দেখাই, যদি কারোর কোনোটা দেখাতে ইচ্ছা হয় আমাকে বলো যে দিদি ওটা খুলে দেখাও। মটকা মসলিন রাখছো আজ? মটকা মসলিন আমি বাড়িতে আনা সম্ভব নয়, পিওর যেই মটকা মসলিন সেগুলো সব দোকানে, এবং সেগুলো আমি সমস্তটাই এখন অফারে তো দিতে পারবোই না, আর এই মুহূর্তে দেখাবো না, কারণ আমার মটকা মসলিনের প্রাইস হচ্ছে 3800 টাকা, পিওর মসলিন হচ্ছে 5500, তো ওগুলো সব আমি পুজোর জন্য রেখেছি, প্রচুর কালেকশন আছে, পৈঠানি আছে, রাগ পৈঠানি আছে, এগুলো সব রাখা রয়েছে পুজোর জন্য, কারণ আমি লকডাউন উঠলে মাল আনতে যেতে পারবো না, পারবো না, আর এইসব জিনিসগুলো পাবো না কোথাও, আর খুব সমস্যার একটা সম্মুখীন হব আমি। আচ্ছা এই একটা কালার আছে দেখো, এটা হচ্ছে রামা গ্রিনের সাথে কাজটা গেছে তোমার ব্ল্যাক,
দেখো, এটা যদি কেউ রেড অ্যাভয়েড করে থাকে তারা কিন্তু এটা ইজিলি ওয়্যার করতে পারবে। যদি রেড এটা খুলি, এটা খুব সুন্দর রামাগ্রিন বলতে একদম পিত্তি রামাগ্রিন যেটা বলে। দেখো এটা খুলি, আসলে শাড়িটা একটা লোভের জায়গা আমার, মানে খুলে দেখাতে না পারলে ভালো লাগে না। দেখো এই যে, মানে খুলে না দেখাতে পারলে শান্তি পাই না, এত দেখাতে চাই, এত দেখাবার ইচ্ছে আমার সবাইকে, তবুও কিন্তু অনেকে রেগে যায় যে তুমি দেখাও না, ছবি দাও না। তবু চেষ্টা করি, মানে এটা আমার একটা কেমন একটা হ্যাবিচুইট। ছোটবেলায় দেখতাম যে পুজোর সময় যখন জামা টামা কিনে আনতো 14 বার, সেই জামাটা প্লাস্টিকটা নিয়ে নিয়ে এবাড়ি ওবাড়ি ঘুরতাম, আবার খুলে তাদের খাটের ওপর রেখে দেখাতাম, দেখো এই জামা কিনেছি, এই জামা হয়েছে, আবার ভাঁজ করে নিয়ে আসতাম, আবার জামার গন্ধ শুকতাম, আবার কেউ আসলেই আমার পুজোর জামা হয়েছে, তারপর আবার আলমারি খুলে বার করতাম। মানে সেই তখন থেকে সেই স্বভাবটা এখনো রয়ে গেছে, তখন তো ছোট ছিলাম, এখন বড় হয়েছি, কিন্তু এখন ব্যবসা করছি, তাও মনে হচ্ছে যেন বারবার দেখাই কি আছে আমার কাছে, সেটা দেখাই তোমাদেরকে। এরকম একটা হ্যাবিচুইট থেকে যায়, যেমন বলি যে দেখাবো না দেখাবো না, বলতে বলতে দেখানো হয়ে যায়। মার্কেটে গেলে বলি যে না আজকে এত প্রোডাক্ট নেবো না, এত জিনিস নেবো না, বলতে বলতে মানে প্রোডাক্ট পুরো গাড়ি ভরে যাচ্ছে। এটা একটা লোভের জায়গা, আমার জানি না কেন এরকম হয়। দেখো এটা যদি কেউ রেড অ্যাভয়েড করে থাকো তাকে একদম নিশ্চিন্তে দিতে পারো, খুব সুন্দর কালার কম্বিনেশন, দেখে না, দারুণ সুন্দর কম্বিনেশন, মাত্র 799, মাত্র 799। ওকে, খুব ভাল লাগছে, অনেকে আছো, এত রাত্রির হয়ে গেছে তবু এত জোর আছো, ভাল লাগছে। তোমরা থাকলে আমার এনার্জি লেভেলটা আরো বাড়ে, শাড়ি বিক্রি হোক আর না হোক, জাস্ট ভিউয়ার্স থাকলে এনার্জি লেভেলটা বাড়ে। বিক্রি নিয়ে চিন্তা করি না, বিক্রি হবেই, বিক্রি না হয়ে যাবে কোথায়, বিক্রি সেল হবেই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমরা থাকলে ভালো লাগে। এই যে এটা শেষ নিয়ে নাও, 799, জামাই ষষ্ঠীর জন্য পারফেক্ট শাড়ি, পারফেক্ট। জামাই ষষ্ঠী বলো বা এমনি কোনো কিছুতে গিফট করো, মানে জাস্ট আমি জামাই ষষ্ঠীটা উপলক্ষ বলছি, সবাই এখন জামাই ষষ্ঠীর জন্যই চাইছো। জামাই ষষ্ঠী করতে পারি না পারি, তবু অন্তত মার জন্য শাশুড়ির জন্য কিনে তো রাখি, সব ঠিক হয়ে গেলে তাদেরকে অবশ্যই দিতে পারবো, সেই আশা নিয়েই আমরা এগোচ্ছি। আচ্ছা চলো, আর একটা আছে, এটা দেখো, এটা হলুদ আর মেরুন, হলুদ মেরুন, খুব মাঙ্গলিক একটা কালার, হলুদ মেরুন। বেগুনিটা দেখাও, বেগুনিটা তো দেখিয়ে দিলাম গো দিদি, হ্যাঁ বেগুনিটা দেখিয়ে দিয়েছি, দেখো এটা হচ্ছে জামেবার বেগুনি দেখিয়ে দিয়েছি। আচ্ছা এটা দেখিয়েছি তোমাদেরকে, বেগুনিটা দেখাইনি আমি তোমাদেরকে, হ্যাঁ বেগুনিটা দেখিয়ে দিয়েছি, দেখো বললাম না যারা লাল অ্যাভয়েড করেছে তারা এটা নিতে পারবে। আচ্ছা এটা একটা পিঙ্ক দেখিয়ে দিয়েছি, দেখো পিঙ্ক, পিঙ্ক একদিন এসএস নিয়েছো বললে, এই দুটো দেখিয়ে দিয়েছি। আচ্ছা এই আর একটা রয়েছে, দেখো এটাও দেখাবো, এটা হচ্ছে যে তোমার পার্পেলের সাথে গেছে তোমার অলিভ গ্রিন, দেখাবো, তার আগে হলুদটা দেখে নাও, এটাও দেখিয়ে দিয়েছি, এটাও দেখিয়ে দিয়েছি, বলেছি যে যারা লাল অ্যাভয়েড করেছো তারা নিতে পারবে, জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে বুকিং করো। ওকে, রেড ইয়ালো, রেড ইয়ালো, অর্পিতা দি দেখাচ্ছি, দাঁড়াও, রেড না ওটা হচ্ছে যে একটা মেরুন ইয়ালো, কাকিনাড়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেখানেই নেবেন 50 টাকা, কাকিনাড়া 50 টাকা। তোমার নাম কি গো দিদি? আমার নাম মুনমুন চৌধুরী, আমার নাম মুনমুন গো, আমি মাতারা কালেকশনের মুনমুন। চলো এই দেখো, এটাও খুব সুন্দর লাল হলুদ, এটাও একদম দেখো, ওয়াও, এই এক পিসে আছে গো, এগুলো জাস্ট দেখাতে যাচ্ছি না ওই জন্যই, এই এক পিস করে আছে বলে। দেখে নাও প্লিজ, সামনে থেকে দেখে নাও, দেখে নাও, ওকে, এই যে এখান থেকে ঠিক পাটটা শুরু হয়ে, আঁচলটা শুরু হয়েছে, কাজটা দেখো এখান থেকে শুরু হয়ে এইভাবে এসে আঁচলের কাজটা এখানে শেষ হয়েছে, ব্লাউজ পিসটা, এই যে এটা ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসে হাতাতেও তোমরা কাজটা পাচ্ছ। ওকে দেখো, 799, জাস্ট 799। এই যে বুটিগুলো কিন্তু কোলাচল দিয়ে পুরো এতটা ঘন রয়েছে, ভেতর দিকে গিয়ে একটু হালকা হয়েছে। ওকে, এটা হলুদের সাথে যাচ্ছে, একটা খুব সুন্দর তোমার হালকা হালকা মেরুন মেরুন কালার, মানে যেই কালারটা দেখতে পাচ্ছ তোমরা সেটাই পাবে, যেটা দেখছো কালার ঠিক সেটাই পাবে, এই যে কম্বিনেশনটা এরকম পাবে। বোমকাই দেখিয়ে দিলাম, আর কোনোটা কি খুলে দেখাতে হবে? আর একটা আছে দেখাবো, ওটা হচ্ছে তোমার শ্যাওলা গ্রিন বা অলিভ গ্রিন বলা চলে, বলা চলে, ওটার সাথে গেছে তোমার পার্পেল পিঙ্ক, ওটাও খুব ডিমান্ডিং একটা শাড়ি। আমি জানি না এখানে দেবযানী দি আছো কিনা, দেবযানী দি একটা বোমকাই পছন্দ করেছিল, বারবার বলছি যে যেটা আমি তোমার মানে এমন ভাবে দোকান থেকে সবাই বোমকাই নিয়ে গেছে যে দেবযানী দির পেমেন্ট করা শাড়িটাও আমি
বিক্রি করে দিয়েছি। আমি আজও পর্যন্ত দেবযানী দি শাড়িটা দিতে পারলাম না, এবং কোন কালারের তুমি বুকিং করেছো আমি নিজেই সেটা ভুলে গেছি। তাই বারবার দেবযানী দিকে বলি, দিদি ওটার পরিবর্তে অন্য কিছু যদি ভালো লাগে বুকিং করে নিও। হ্যাঁ দিদি, যেহেতু নিজের বলে, খুব কাছের বলে আমাকে একটা কথাও বলেনি যে আমার শাড়িটা তুমি সেল করে দিলে, কিন্তু একদম ভুল করেই সেল হয়ে গেছিল, ওটা চলে গেছিল। আমি জানি না যে আর এতভাবে বমকাই নিয়েছে সবাই দোকানে এসে, বুঝতে পারিনি যে এভাবে চলে যাবে। হাই সোমাদি, সোম মুন দত্ত দি, ওকে। ওরে বাবা, অনেক কমেন্টস তো উঠে গেছে, আমি দেখতে। মুনমুন মাতারা কালেকশন, মুনমুন আমাদের ঘরের মেয়ে। হ্যাঁ থ্যাংক ইউ দিদি উমাদি, থ্যাংক ইউ। দারুন কালেকশন, পিঙ্কটা একটু দেখাও। পিঙ্কটা দেখিয়েছি দিদি, লাইট কালার। হ্যাঁ এগুলো কি শাড়ি? এগুলো বোমকাই দেখাচ্ছি গো দিদি। আচ্ছা এটা দেখো, এই কালারটা দেখো, ঠিক যেমন দেখতে পাচ্ছ ঠিক তেমন পাবে। ও দেখো, শাড়ি দেখাবো না দেখাবো না করে কত শাড়ি দেখিয়ে দিলাম তোমাদেরকে, দেখো কোনো অসুবিধা নেই। চলো, এই এই যাচ্ছে আঁচল, আঁচলটা বুঝতে পারছো কি গ্রিনের মধ্যে গেছে? আঁচলটা ঠিক যেই গ্রিনটা তোমরা দেখতে পাচ্ছ সেই গ্রিনের মধ্যেই পাবে। এখান থেকে আঁচলে শুরু হয়েছে কাজটা। শাড়িগুলোর কম্বিনেশন গুলো ভাবো কত সুন্দর, কম্বিনেশন গুলো জাস্ট ভাবো। আর এই যাচ্ছে শাড়িটার পুরো, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, এই যে এটা অ্যাকচুয়ালি শ্যাওলা গ্রিন বলা চলে। হ্যাঁ শ্যাওলা গ্রিন বলা চলে, এটা যাচ্ছে ব্লাউজ পিসটা, আর এই যাচ্ছে আঁচলটা, ঠিক আছে। আর এই যাচ্ছে শাড়ির ভেতর পোর্শনটা। প্রাইস যাচ্ছে শুধুমাত্র 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 799, ঠিক আছে। কে অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দুর্দিন যাতে কেটে যায় সেই অপেক্ষায় থেকো, সব ঠিক হয়ে যাবে। ওকে চলো, বোমকাই আর নেই গো, শেষ বোমকাই, শেষ আর বোমকাই দেখাবো না আজকে, বোমকাই শেষ। এবার এগুলোর মধ্যে যদি কারুর পছন্দ হয় তাহলে বলবে, আর যদি কেউ বলো যে আমি স্ক্রিনশট নেব একটু ধরো, তাহলে আমি রিপিট ধরবো, তোমরা একটু স্ক্রিনশট গুলো নিয়ে নেবে। ওকে 799 প্রাইস আছে বোমকাইয়ের, কতখানি সফট আর ইয়ে বুঝতে পারছো? দেখো আমি কিভাবে ভাঁজ করে ফেলেছি, 799 প্রাইস আছে। একদম চোখ বন্ধ করে মা কাকিমা শাশুড়ি মা বা জামাই ষষ্ঠীতে যাকে গিফট করতে চাইছো, ননদ যা একদম করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রাইস থাকছে 799। আমার শপটা হচ্ছে হৃদয়পুর স্টেশন, বারাসাতে, বারাসাতে পড়েছে আর কি, বারাসাতে এলাকার মধ্যে পড়েছে হৃদয়পুর স্টেশন আমার শপটা, ঠিক আছে। পিঙ্কটা আর একবার দেখাও, আমি বুক করেছি পিঙ্কটা। তুমি কোন পিঙ্কটা গো দিদি? এই দেখো, এই পিঙ্কের সাথে রামা গ্রিন, এটা হচ্ছে অরিজিনাল পিঙ্ক, পিঙ্কের সাথে রামা গ্রিন। এটা হচ্ছে জাম কালারের সাথে বা বেগুনি বলতে পারো, তার সাথে রামা গ্রিন। ওকে আচ্ছা, আর একটা দেখিয়েছি হলো যে এটা পার্পেলের সাথে, এটা গেছে শ্যাওলা গ্রিন। ওকে সুন্দর করে তোমরা স্ক্রিনশট দেবে তাহলে আমার বুঝতে সুবিধা হবে, এবং দেখা প্যাকিং করতেও সুবিধা হবে। চলো এবার কি দেখাবো গো। হাই দিদি, দেরি করে ফেলেছি, একটু দেরি হয়েছে গো। পলাশ্রী, আমি তোমার নাম উচ্চারণ করতেই পারি না, পলাশ্রী দাস চ্যাটার্জি। না গো একটু দেরি হয়েছে বনু, কয়েকটা দেখিয়ে দিচ্ছি, তুমি একটুখানি লাইভটা টেনে দেখে নিও প্রথম দিকে। আচ্ছা পাইল কি দিদি, পুরো পার্পেলটা আর একবার দেখাও প্লিজ, ওটা আমি নেব। আচ্ছা পার্পেলটা, পার্পেলটা এই যো দেখো, এই যো পার্পেলের সাথে রামা গ্রিন, দেখো পার্পেলের সাথে রামা গ্রিন, ঠিক আছে দেখে না, এই যো এটা পার্পেল পিঙ্ক এর সাথে রামা গ্রিন। ওকে এগুলো সব 799 করে গেছে গো। আচ্ছা আর একটা হচ্ছে এই যে বেগুনির সাথে, এটাও গেছে কিন্তু তোমার, ওটা গেছে পার্পেলের সাথে শ্যাওলা গ্রিন, এটা হচ্ছে বেগুনির সাথে বা একদম তোমার, এটা হচ্ছে জাম কালারের সাথে ইয়ে অলিভ গ্রিন, অলিভ গ্রিন বলছি সরি, কি উল্টোপাল্টা বলছি, রামা গ্রিন, ঠিক আছে। আচ্ছা তারপরে কি বলছে, তোমার পিছনের গ্রিনটা দেখাও না। আমার পিছনের কোন গ্রিনটা গো? এটা
এটা কোথা থেকে দেখলে গো? দেখাচ্ছি দাঁড়া, এটা একটাই রয়েছে। সানা সিল্কি আছে না? আমার কাছে সানা সিল্ক নেই গো। খুব সুন্দর কালেকশন দি, থ্যাংক ইউ সম্পাদি। গরুদি পিঙ্ক, পিঙ্ক আর রামা গ্রিনটা, পিঙ্ক আর রামা গ্রিনটা তুমি নেবে? পিঙ্ক আর রামা গ্রিন, হ্যাঁ ঠিক আছে, পিঙ্ক আর রামা গ্রিন তুমি নিতে পারবে, কোনো অসুবিধা নেই আছে। আচ্ছা বেগুনিটা আমি SS পাঠিয়েছি। ওকে ঠিক আছে দিদি, দেখে নেবো, কোনো অসুবিধা নেই। আমি দেখে নেবো। 650-এর সিল্ক গুলো দেখাবে? হ্যাঁ দেখাবো দেখাবো। এটা একটু কে বললো, একটু দেখিয়ে নেই, দেখি 650-এর সিল্কটা দেখাবো, দাঁড়াও। ফার্স্টের টা কি কালার দেখালাম গো? আচ্ছা ফার্স্টের টা গোল্ডেন ইয়েলোর সাথে দেখিয়েছিলাম। এই নাও, এটা দেখে নাও, এটা একটাই রয়েছে। এটা কি কাণ্ড ঘটেছে দেখো, এটা একটা না, এটা আরো একটা আছে, দেখাবো, দুটো আছে। এটা কি কাণ্ড ঘটেছে দেখো, এটার মানে আমি বলে বলে দিয়েছিলাম যে এগুলো দোকানেও আরো এক পিস করে ছিল, মানে যে সব কালার গুলো, এটা কিন্তু একটাই, এটা গ্রিনটা একটা, এটা আমারও খুব পছন্দের। তো ভাবছিলাম এটা যদি কেউ না নেয় আমি নিয়ে নেবো, কারণ এই মালগুলো, এই জিনিস শাড়িগুলো আর পাওয়া যাচ্ছে না, খুব চলেছে। এটা হচ্ছে তোমার রেশম সিকোয়েন্স, রেশম সিকোয়েন্স, এটা প্যারট গ্রিনের সাথে গেছে, খুব সুন্দর একটা ব্লু, প্যারট গ্রিনের সাথে ব্লু। এটা যখন রয়েছে আমি মনে মনে আজকে দুপুরেও ভাবছিলাম এটা যদি না যায় এটা আমি নিয়ে নেবো, এটা আমার খুব মানে ভালো লাগছে জিনিসটা, শাড়িটা। এটা যখন নেয়নি কেউ থাকে এটা আমি নেব। অরেঞ্জ কালারটা একটু দেখাবেন, অরেঞ্জ কালার কোনটা গো? আচ্ছা যেটা ফার্স্ট দেখিয়েছি গো, ফার্স্ট দেখিয়েছি এটা অরেঞ্জ, এই যে ফার্স্ট দেখিয়েছি এই অরেঞ্জটা, খুলে দেখিয়েছিলাম এই যে অরেঞ্জের সাথে ব্লু। 799 নিয়ে নাও, জাস্ট নিয়ে নাও, দারুণ লাগবে দেখতে বললে। অরেঞ্জের সাথে ব্লু, ব্লাউজ পিসটাও ব্লুইস্ট আছে। এটা ফার্স্ট দেখিয়েছিলাম, খুলে দেখিয়েছিলাম, জাস্ট ভাঁজটা একটু উল্টো পাল্টা হয়েছে, আমি করে নেবো ওখান আফটার লাইভে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ এটা একটু দেখে নাও, এটার আর কোনো অরেঞ্জ নেই, সাদা নেই, কি আছে না আছে দোকানে জানি না, সবাই দুটো দুটো করে বুকিং করেছে, আমি একটা একটা করে প্যাকিং ঢুকিয়েছি, আর একটা করে এখনো ঢোকাতে পারিনি। দোকানে আবার যাব দু একদিনের মধ্যে, যেতে পারলে যে, তারপরে একদিন ঘর থেকে বেরোনো মানে তো যুদ্ধ করা, সেরকম অবস্থা, মানে যুদ্ধ থেকে এসেছি সেরকম। দেখো শাড়িটা যেটা বলছি, যেটা মেন মানে অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে এত সুন্দর একটা পাড়, তার সঙ্গে একটা সুন্দর গোল্ডেন কালারের এখানে ইঞ্চি পাড় রয়েছে, এটাই হচ্ছে শাড়িটার একটা, যেটা বলতে পারো একটা সেক্সি ভাব, মানে শাড়িটা পরে এতই সুন্দর। এই শাড়ি আমি প্রচুর বিক্রি করেছি, নতুন নই এই শাড়ি, আমি সরস্বতী পুজোয় শুধু এই শাড়ি আর জামদানি তিনটে লাইভ করেছি, মানে এর হলুদ আর সাদা বিক্রি করেছি আর জামদানির, জাস্ট এই শাড়ির, এগুলো জাস্ট থেকে গেছিল সেই সময়ের, ওই জন্য আজকের অফার প্রাইস এটার, আজকে আজকেও থাকছে 1050, যদি কেউ নাও 1050-এ পেয়ে যাবে। এটা হচ্ছে সিকোয়েন্স, তোমার মাসলিন সিকোয়েন্স, রেশম সিকোয়েন্স, সরি রেশম সিকোয়েন্স। আর এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা, এই একটাই আছে, প্যারট গ্রিনের সাথে ব্লু, দেখে নাও, যদি ভালো লাগে অবশ্যই বুকিং করো, 1050 টাকায় আজকে পাবে। তোমরা জানো যারা সরস্বতী পুজোয় কিনেছো, আগে কিনেছো, প্রত্যেকে 1350 করে কিনেছো, সেই শাড়িটা 1050-এ অফার দিয়েছি, যার জন্যই অফার দিয়েছি বলেই সবাই এই পরিমাণে বুকিং করেছে। তো এটা রয়ে গেছে, আর একটা আছে, আর একটা আছে পার্পেলের সাথে বোধহয় ব্লু, আর একটা পার্পেলের সাথে ব্লু দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো, তারপরে এই সেমি কাতান গুলো দেখাবো গো, তারপরে দেখি আস্তে আস্তে পালাবার চেষ্টা করবো গো, নাহলে সব দেখানো হয়ে যাবে এই করতে করতে। আচ্ছা দাঁড়াও, আর একটা ছিল ব্লুর সাথে, আরো একটা তো ছিল, হ্যাঁ এই যে এটা একদম ডিপ ব্লুর সাথে পার্পেল, এই যে এটা গেছে। কি কালার আছে, ওইটা দেখালাম গ্রিন আর ওটা। আচ্ছা এটা কি শাড়ি দিদি? এগুলো যেটা আমি রাখলাম এই মাত্র হাত থেকে, হাত থেকে যেটা রাখলাম এই মাত্র, সেটা হচ্ছে যে, এগুলো হচ্ছে যে রেশম সিকোয়েন্স, রেশম সিকোয়েন্স, একদম হালকার উপর শাড়িটা গেছে, এই দেখো এই একটা কালার রয়েছে, একদম এই যে পার্পেল কালারে গেছে তোমার আঁচলটা, সিকোয়েন্স গুলো দেখে নাও, এইভাবে রয়েছে সিকোয়েন্স গুলো, আর এই যাচ্ছে বডিটা, এই যাচ্ছে একদম ডিপ ব্লু বডিটা, কম্বিনেশনটা দেখেছ, আর এই জায়গাটা গেছে জাস্ট একটু ঘিচা, এই জায়গাটাতে ঘিচা, মানে আঁচল আর বডির সঙ্গে ট্রান্সফারটা করেছে ঘিচাটা দিয়ে। ওকে আচ্ছা ব্লাউজ পিসটা দেখে নাও, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, এটারও প্রাইস পেয়ে যাচ্ছ আজকে 1050, এটাও 1050, এই দুটোই আছে গো, এই দুটোই সিকোয়েন্স, রেশম সিকোয়েন্স দুটোই আছে, আর নেই, আর দোকানে আছে হয়তো মেবি, কিন্তু সেগুলো অফারে আর দেওয়া যাচ্ছে না, এগুলো চলে এসেছে বাড়িতে, অফারে দিয়ে দিয়েছি 1050।
প্রাইস থাকছে 1050, ঠিক আছে, সরিয়ে দিলাম। একটা রেশম সিকোয়েন্স বুক করতে চাই, হ্যাঁ করে দাও উমাদি, করে দাও, এই দুটো কালারই আছে গো, রেশম সিকোয়েন্স এই দুটো কালারই আছে। আচ্ছা আর দুটো সিকোয়েন্স আছে এখানে দেখে নাও, এগুলো তোমার প্রাইস থাকবে এগুলোরও 1050। বারবার বললাম যে এগুলো রাখতে বলেছে আমার কাস্টমার, তবু আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, সে তারা যদি ক্যান্সেল করে দেন পাবে। এটা পুরো হলুদের মধ্যে, এই 1 আওয়ার টাইমের সাথে খুব ভালো কাটলো। হ্যাঁ গো 1 ঘন্টা খুব ভালো কাটবে, বললাম না থাকবে আমার সাথে, খুব ভালো কাটবে, সবকিছু ভুলে যাবে এই 1 ঘন্টা। ঘরে রান্নাঘরে সিঙ্কে কতগুলো বাসন পড়ে রয়েছে, কি করতে হবে, বাইরের কি পরিস্থিতি, সব ভুলে যেয়ে শুধু শাড়ি দেখো, সারাদিনই তো এই করে যাচ্ছি। আমাদের জন্য কোনো লকডাউন টকডাউন কিচ্ছু হয়নি, আমাদের জন্য কর্ম আরো বেড়েছে। চলো এই দেখো এইভাবে যাবে, এটা এটা হলুদ, খুব মিষ্টি একটা হলুদ, এর আঁচলটা যাচ্ছে এইভাবে, বুঝতে পারছি না শাড়িটা কেন থেকে যাচ্ছে, জানি না কার কপালে রয়েছে শাড়িটা থেকে যাচ্ছে কেন। এটাও থাকছে আজকে 1050, এই দেখো এইভাবে ঘিচা করা, তিনটে বড় বড় এইভাবে কলকা ঘিচা করা আঁচলে রয়েছে, এবং শাড়িটা দুদিকে দুটো পার রয়েছে, একটা এখানে পাচ্ছ গোল্ডেন ইয়েলো, আর এখানে একটা পাচ্ছ সিলভার হলুদের মধ্যে। খুব সোভার অ্যান্ড সফিস্টিকেটেড শাড়ি, এবং এক কালারের ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ, এটা প্রাইস যাচ্ছে 1050। এগুলো 1450-এর, কিন্তু 1450-এর, এটা হ্যান্ডলুম সিকোয়েন্স গেছে, মানে রেশমের ওপরই বলতে পারো, তার মধ্যে ঘিচা করা রয়েছে, এই যে ঘিচা কাজটা সম্পূর্ণ ঘিচা করা রয়েছে। প্রাইস কিন্তু এগুলো 1450 ছিল, আজকে পেয়ে যাবে 1050, 50% দিয়ে পে করবে, ঠিক আছে। বালুচুরি নেই গো দিদি, বালুচুরি সব শেষ, বালুচুরি নেই, আবার যদি আনতে পারি তারপর দেখাবো। আচ্ছা কি বলছে, পদ্ম ঢাকাই দেখাও, হ্যাঁ দেখাবো দেখাবো, হ্যান্ডলুম আছে, হ্যান্ডলুম সব আছে গো, সব দেখাবো কালকে। আমি আবার দুপুর দুটোর সময় ফ্যাশন সোয়াব সেকেন্ড গ্রুপটাতে লাইভ করবো, ফ্যাশন সোয়াব টু তে দুপুর দুটোয় কালকে আবার লাইভ করবো, যতটা পারবো আজকে দেখাবো, নাহলে কালকে দুপুর দুটো থেকে 2:15-র মধ্যে সবাই খাওয়া দাওয়া সেরে চলে এসো, ওটাই আমার টাইম, ওই টাইমেই আমি লাইভে আসি, যারা পুরনো তারা জানে। এখন যেহেতু লকডাউন বলে আমি ঘরে বসে লাইভ করছি বলে এই রাতের বেলায় মাঝে মাঝে আসি, ঠিক আছে। এই একটা গেছে হলুদ, আর এই একটা গেছে একদম মিল্কি হোয়াইট, একদমই মিল্কি হোয়াইট, সেম টু সেম, দেখো সাদার ওপরে সিলভার দিয়ে ঘিচা করেছে, সাদার ওপরে সিলভার দিয়ে ঘিচা করেছে, এই যে এইভাবে দেখাই, এই যে এইভাবে গেছে পাটটা, সাদার ওপরে পুরো সিলভার দিয়ে গেছে। আমি এক প্রস্ত করে গায়ের ওপর ফেলছি, দাঁড়াও, এই যে 1050-এ পেয়ে যাচ্ছ, এটা কিন্তু সিলভার কালারের পার, আর তোমার পুরো কাজটা সিলভার দিয়ে রয়েছে, পুরো কাজটা সিলভার জড়ি দিয়ে রয়েছে, তার মধ্যে সিকোয়েন্স করা রয়েছে, একটা সোভার হোয়াইট শাড়ি, একটা সোভার হোয়াইট শাড়ি, ঠিক আছে। এটারও প্রাইস যাচ্ছে কিন্তু 1050, এগুলো 1450-এর শাড়ি, এটার প্রাইস যাচ্ছে 1050। এই যে আমি দেখিয়ে দিলাম সিকোয়েন্স গুলো, দেখে নিলে, আর নেই গো আর নেই, দুটো রেশম সিকোয়েন্স দেখিয়েছি আর দুটো হ্যান্ডলুম সিকোয়েন্স দেখালাম, ঘিচা ওয়ার্ক করা রয়েছে, প্রাইস যাচ্ছে 1050, ওই দুটোরও 1050, এটারও 1050। এই যে লাইটটা কি ডিস্টার্ব করছে রে, হোয়াটসঅ্যাপ পড়লে পিক দিতে পারবে? না 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 না, আমার পিক দেওয়া সম্ভব নয় গো, পিক দিতে পারি না, পিক দেওয়ার টাইম হয় না। হোয়াটসঅ্যাপ করলে আমি বলে দেবো কোথায় পিক পাবে, সেটা আমি বলে দেবো, বাট গ্রুপে তো সেটা বলা যাবে না, আমি হোয়াটসঅ্যাপ করলে বলে দেবো যে কোথায় পিক গুলো আমার পাবে, পিক সব দেওয়া আছে বাট নেই। আর আমি কালকে হ্যান্ডলুম দেখাবো, হ্যান্ডলুম আমার মোটামুটি সোল্ড আউট, এখানে যা এনেছিলাম তাও যে কটা আছে কালকে দেখাবো, কালকে দেখিয়ে দেবো, কালকে আরো অফার থাকবে প্রত্যেকটা শাড়িতে, আরো অফার থাকবে, কালকে যে কটা দেখাবো আমি সাইড করে রাখবো, সেগুলোতে আরো অফার দেবো। ওহো ঠিক আছে, আচ্ছা গ্রিন সিকোয়েন্সটা বুক করলাম, ঠিক আছে দিদি করে রাখো, আমি দেখে নেবো, অসুবিধা নেই। অরেঞ্জ কালারটা একটু দেখাবেন, দেখিয়ে দিয়েছি, আর কারোর কোনো কমেন্টস আছে? আচ্ছা চলো কাতান দেখিয়ে নিই, এই কাতানগুলো দেখে নাও, এই বাবাই, ছেলেটাকে একটু আওয়াজ দিচ্ছি, ঘুমিয়ে পড়েছে কিনা, খাওয়াতে হবে আবার, মানে খাবার দিতে হবে। চলো এই যাচ্ছে তোমার ব্লুর সাথে রেড,
হাফ হাফ, হাফ হাফ সেমি ওপাড়া কাতান, ব্লুর সাথে রেড, এই পাচ্ছ কুচি, এই পাচ্ছ কুচি, দেখো এই পাচ্ছ পার, এই পাচ্ছ পার, এই পাচ্ছ কুচি, আর এই পাচ্ছ বডি। ওকে, এই পাচ্ছ বডি, এই হচ্ছে তোমাদের পার, পার কুচি পাচ্ছ, এত সুন্দর একটা সিঁদুরের রেট, আর এই পাচ্ছ বডি। অফার প্রাইস এই যাচ্ছে আঁচল, অফার প্রাইস থাকছে 650, অফার প্রাইস থাকছে 650, একদম টোটালি অফার প্রাইস থাকছে 650। ওকে, কোনো রকম ছবি দিতে পারবো না, প্লিজ একটু এখানে দেখে নাও তোমরা, ছবি দেওয়া সেই সময়টুকু আমার হয় না। হ্যাঁ, আর এখান থেকে যখন নেমে যাবো এসব শাড়িগুলো সব ঢাকা দেওয়া থাকবে, তো এখান থেকে বেরিয়ে যাবো, আর ছবি তোলার জন্য আর আসা হয় না, আর এমনিতেও আমি ছবি দিতে পারি না। ঠিক আছে, প্রাইস থাকতে 650। ওটা চলে গেল, ওটা যাচ্ছে, এই যে এই কম্বিনেশনটা পাবে, বডি ব্লু কুচি লাল, বডি ব্লু কুচি লাল। ঠিক আছে, হোয়াইটটা দেখা, হোয়াইটটা দেখালাম তো, হোয়াইটটা তো দেখালাম, দেখো হোয়াইটটা নিয়ে নাও, দারুণ সুন্দর শাড়ি, হোয়াইটটা দেখিয়ে দিয়েছি, যার ওয়ার্ড্রপে যাবে তার একটা এক্সক্লুসিভ হোয়াইট শাড়ি পাবে, সাদা একটা সে পাবে, এটা অনেক রকম করে তোমরা পড়তে পারবে, অনেক রকম ব্লাউজ দিয়ে, অনেক কিছু দিয়ে এটা পড়তে পারবে, সাদাকে বিভিন্ন ভাবে সাজানো যায়, এবং পুরোটাই মিল্কি হোয়াইটের মধ্যে আছে। নিয়ে নাও হোয়াইটটা, 1050 টাকা, 1050 টাকা সাদাটা নিয়ে নাও, দারুণ শাড়িটা, দারুণ। এই যে আঁচলে তোমার ঠিক তিনটে বড় বড় কলকা রয়েছে, তিনটে বড় বড় ঘিচা ওয়ার্ক করা কলকা রয়েছে আঁচলে, 1050 টাকা যাচ্ছে প্রাইস সাদাটার। আচ্ছা, 650-এর একটা দেখালাম, আচ্ছা আর একটা দেখো, ও যাস না বাবা, আর একটা হচ্ছে পিঙ্ক, একদম ডিপ পিঙ্ক এর সাথে ব্লু, আগে তোমার ছেলেকে খাইয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, অসুবিধা নেই, আমার ছেলে নিজেই বললো, মা আজকে লাইভের পরে খাবো, নালে ইয়ে নেই, ও আসলে আজকে আমাদের 8:30 9টা বেজে গেছে, সন্ধ্যের জল খাবার খেতে, টিফিন করতে, তো আছে আর কি, মোবাইল নিয়ে আছে, তো কোনো অসুবিধা নেই। এটা গেছে ডিপ পিঙ্কের সাথে তোমার রামা গ্রিন, আমি বুকিং গুলো অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার পরেই নেব, বুকিং গুলো পরে নেব, আগে এই দেখো, এটা হচ্ছে তোমার ইয়ের সাথে গ্রিন, প্যারোট গ্রিনের সাথে গেছে, এই দেখো ডিপ পিঙ্ক, ডিপ পিঙ্ক গেছে প্যারোট গ্রিন, প্যারোট গ্রিন পাবে, এটা পাবে কুচিতে, এটা পাবে কুচিতে, এই যাচ্ছে পার, আর এই যাচ্ছে তোমাদের বডি। ঠিক আছে, আমি তোমরা যারা পুরনো জানো, এগুলো আমার ইনস্ট্যান্ট বুকিং চলে লাইভে, তখন থাকে এগুলো 750-800 করে, আজকে দিচ্ছি তোমাদের অফারে, এই দেখো আঁচল, এই যাচ্ছে আঁচল পিঙ্কের মধ্যে, অফারে দিচ্ছি মাত্র 650 টাকা, মাত্র 650 টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা সেমি ওপাড়া কাতান, এবং প্রত্যেকটারই ব্লাউজ পিস আছে, ব্লাউজ পিসের হাতাতেও কাজ আছে, প্রাইস থাকছে 650, 650 অফার প্রাইস, কালকে সকাল 11টা পর্যন্ত বুকিং এর টাইম থাকবে, পেমেন্ট করার 50% পেমেন্ট করতে হবে, পুরো পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই। ওকে, হ্যাঁ এটা নেবো রিয়া, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে তুমি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। হাই মিলিদি, হোয়াটসঅ্যাপে চলে যাও, আমি দেখে নেবো, স্ক্রিনশট দিয়ে রাখো, আমি দেখে নেবো, পারলে 50% পেমেন্ট করে রাখো, আমি দেখে কনফার্মেশন দিয়ে দেবো। ঠিক আছে, আমার ওইটাই নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটাই, ফোন পে গুগল পে, এটা দেখো, এটা আরো সুন্দর, এটা হচ্ছে তোমার বডিটা গেছে স্ট্রি গ্রিনের মধ্যে, বডিটা গেছে দেখো স্ট্রি গ্রিন, ফ্লোরাল প্রিন্টের ওপর রয়েছে, সব ফ্লোরালের ওপর গেছে, প্রিন্ট নয় সরি, ওয়েভিং। আচ্ছা, এই যাচ্ছে তোমাদের আঁচল, এটা যাচ্ছে আঁচল, দেখো এই যাচ্ছে আঁচলের কাজটা, দেখো এই আঁচল। আচ্ছা, এবার দেখাচ্ছি কুচিটা, এই দেখো কুচিটা যাচ্ছে, এই যে পিঙ্কে কম্বিনেশনটা কি দারুণ গেছে ভাবো, এই পিঙ্কে গেছে কুচি, আর এই যে স্ট্রি গ্রিনে গেছে তোমার বডি, আর এটা কুচি, দারুণ কম্বিনেশনে গেছে, এটাও পেয়ে যাচ্ছে 650, এত সুন্দর সেমি ওপারা কাতানটা, এটাও পেয়ে যাচ্ছে 650, এটা যাচ্ছে তোমাদের আঁচলটা, এই যাচ্ছে আঁচলটা। ঠিক আছে, আঁচলের কাজটাও আলাদা, তিনটে করে কাজ রয়েছে। আচ্ছা, ব্লাউজ পিসও পাচ্ছ, এটা হাতাতে কাজ আছে, হ্যাঁ হাতাতে কাজ আছে, হাতাতে লাগাতে পারবে কাজটা, কোনো অসুবিধা নেই, এটারও প্রাইস থাকছে 650, এটারও প্রাইস থাকছে 650, সেমি ওপারা 650, তিনটে দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর এখন নেই, আর এখন নেই, এই মুহূর্তে সেমি ওপারা তিনটে দেখালাম, 650। আচ্ছা চলো, আর কে কি বলছে, শিপিং ওয়েস্ট বেঙ্গলে 50 টাকা, ওয়েস্ট বেঙ্গলের বাইরে 70 থেকে 80 টাকা হবে। ঠিক আছে, আর আমার সঙ্গে যারা ম্যাক্সিমাম বুকিং করেছে তাদের সবাইকে বলেছি, শিপিং নিয়ে কোনো চিন্তা করো না, তোমরা শাড়ির পেমেন্ট করে রাখো, শিপিংটা আমি যখন শিপিং করব, দরকার হলো ওজন করে বা এলাকা বুঝে, কোনো কোনো এলাকায় আমার যে শিপিং পার্টনার তারা হয়তো যায় না, সেক্ষেত্রে আমাকে পোস্ট অফিসে দিতে হয়,
তো আমি যেটা আসবে শিপিং এর প্রাইস সেটাই তোমাদেরকে বলবো সেই সময়, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এটার অরেঞ্জ ব্ল্যাক আছে গো? না গো, অরেঞ্জ ব্ল্যাক নেই। দিদি রানী আর গ্রিনটা নেবো, হোয়াটসঅ্যাপ করেছি। ঠিক আছে ঠিক আছে, একটুখানি স্ক্রিনশটটা নিয়ে দিও, ব্রাইট কম্বিনেশন। থ্যাংক ইউ। চলো আর কি দেখাবো বলো তো তোমাদেরকে। ও আচ্ছা, পদ্ম দেখবে বলেছিলে কে একজন, পদ্মগুলো দেখি আজকে লাইভটা শেষ করব। কতক্ষণ হলো কে জানে, দাঁড়াও একটু এইখানে এই মোবাইলটাই দেখি। হ্যাঁ, 1 ঘন্টা 14 মিনিট অলরেডি গন আজকে। এভাবে কালকে কিন্তু সবাই চলে এসো, 2 থেকে 2:15-এর মধ্যে ফ্যাশন সোয়াব সেকেন্ড গ্রুপে আমার ফার্স্ট লাইভ থাকবে, ঠিক আছে? কালকে ওখানে অফার থাকবে প্রচুর। ধরো পদ্ম ঢাকাই, এটা হচ্ছে লাল সাদা হাফ হাফ, পদ্ম ঢাকাই লাল সাদা হাফ হাফ, দেখো এটা যাচ্ছে তোমাদের আঁচল পোর্শনটা। ওকে, লাল সাদা সবাই বলো, লাল সাদা, এই যে লাল সাদা হাফ হাফ পদ্ম, এই যে লাল সাদা হাফ হাফ যাচ্ছে পদ্ম ঢাকাই। ওকে, এই যাচ্ছে কোলাচল আচল এইভাবে যাবে, আর তোমাদের কুচি পোর্শনটা পড়বে সাদা, এই যে কুচি পোর্শনটা পড়বে সাদা, এই যে পুরো শাড়িতে কাজ, পুরো শাড়িতে এরকম শেপ ওয়ার্কের কাজ। এই যে শাড়ির ডিফারেন্সিটা এখানে দেখে নাও, প্রাইস থাকছে 1400, প্রাইস থাকছে 1400। কি বলছো দিদি, তুমি একটা রেড ঢাকাই পরে ফটো দিয়েছিলে, ওরকম শাড়ি তোমার কাছে? না গো, ওটা তো বাংলাদেশি ঢাকাই, ওরকম শাড়ি নেই, ওটা বাংলাদেশি ঢাকাই, ওগুলো নেই, ওগুলো অরিজিনাল বাংলাদেশি ঢাকাই একদম কটন। ওটা প্রায় 6,500 টাকা দিয়ে কিনেছিলাম সেই সময়, ওটা অনেক আগের, অনেক আগের, তাও ওটার প্রায় বয়স 5-6 বছর হবে গো। ওটা আমার খুব ফেভারিট একটা শাড়ি, লাল শেপ ওয়ার্ক করা রয়েছে, তার মধ্যে হলুদ আর সবুজ দিয়ে একটা একটা মিনে করা রয়েছে, একদম কটন, একদম পিওর ঢাকাই কটন। দেখবে আমি এই মাতারাতে ছবিও ছেড়েছিলাম, আমার ফেসবুকে ছবিও ছেড়েছিলাম ওটা পরে, একদম পিওর কটন। এটা যাচ্ছে আজকে পদ্ম ঢাকাই যাচ্ছে 1400, 1650-এর পদ্ম ঢাকাই পেয়ে যাচ্ছ আজকে 1400, হাফ হাফ, হ্যাঁ হাফ সাদা হাফ লাল, 1650-এর পদ্ম ঢাকাই আজকে পাচ্ছ 1400। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশটটা নিয়ে নাও। এই লাল সাদাটার পিপি কত গো দিদি? ঈশিতা দি, এটা হচ্ছে বললাম যে 1400, এটা 1400 গো। আমার দেখো কত ভিউয়ার্স রয়েছে, লাইভ ছেড়ে যেতে ইচ্ছা করে এত ভিউয়ার্স থাকলে? কি করব বলো, যেতে তো হবেই, না গেলে আবার আসবো কি করে? আচ্ছা পদ্ম আরো দুটো আছে দেখিয়ে দিই, দাঁড়ো। ছেলে দিয়ে দিয়েছো, খাই দিয়েছো? বাহ, খাবে না বলছে, এই লাইটটা দাব দাব করছিল, না দরকার নেই এখন, ঠিক আছে। আবার দেখো এটা, এই পদ্মটা দেখো, এটাও তোমরা জামাই ষষ্ঠীর জন্য পারচেস করতে পারো, এই পদ্মটাও দেখো, অনেক ভিউয়ার্স হচ্ছে, ছেড়ে যেতে ইচ্ছা করে লাইভ? চলো, এই হচ্ছে, এটাও জামাই ষষ্ঠীর জন্য পারচেস করতে পারো, 1400 টাকায় অফারে পেয়ে যাচ্ছ এখন, এখন অফারে পেয়ে যাচ্ছ, এই দেখো। এটা হচ্ছে পাটলি পাল্লু, পাটলি পাল্লু, এই যে এই যাবে তোমাদের, এটা যাচ্ছে আঁচল, এটা দেখাচ্ছি অরেঞ্জ ব্লু ইয়ালো, অরেঞ্জ ব্লু ইয়ালো, এই মালটির ওপর দিয়ে যাচ্ছে আঁচল, ঠিক আছে? আর এই জায়গায় এই জিনিসটা যাবে কোল আঁচল, এই সাদাটা যাবে কোল আঁচল। ওকে, আবার তোমরা কুচিতে গিয়ে পেয়ে যাবে, এই যে অরেঞ্জ ব্লু ইয়ালো, অরেঞ্জ ব্লু ইয়ালো পদ্ম, দারুণ কম্বিনেশন গেছে শাড়িটার। এটা মডেলও পড়ে আছে আট পেরে করে, এরকম অনেক জায়গায় দেখেছো তোমরা হয়তো। পাটলি পাল্লু কুচি, এটা যাবে সাদা, যাবে তোমার বডিটা জাস্ট কোলা চলটুকু, আঁচল যাচ্ছে এই মালটির মধ্যে। এটা তোমরা, আমরাও পড়তে পারবো, ইভেন যদি কেউ রেড অ্যাভয়েড করো, তাদের কাউকে দিতে চাও, তারাও নিতে পারবে। প্রাইস থাকছে 1400, জামাই ষষ্ঠীর একদম পারফেক্ট শাড়ি, প্রাইস থাকছে 1400, পদ্ম ঢাকাই, পদ্ম ঢাকাই প্রাইস থাকছে 1400। ওকে, কেমন লাগছে বলো তো, যারা নতুন আজকে আমার লাইভটা দেখে, তোমাদের কেমন লাগছে আজকে আমার লাইভটা দেখে? আজকে তোমাদের কেমন লাগছে যারা নতুন দেখছো একদমই? আমিও নতুন নতুন কাস্টমার দেখলাম, অনেক ভিউয়ার্স দেখলাম, সরি কাস্টমার এখনো হওনি, কাস্টমার কিনলে হবে যারা দেখছো আমার ভিউয়ার্স। তবে সঙ্গে থেকো, সবসময় যে কিনতে হবে তা নয়, সঙ্গে থাকলেও ভালো লাগে, ঠিক আছে? কালকে ঠিক 2 থেকে 2:15-এর মধ্যে চেষ্টা করব আমি ফ্যাশন সোয়াব সেকেন্ড গ্রুপটাতে আসার, তোমরা সবাই থেকো প্লিজ। ওকে,
সবাই থেকো। আর একটা দেখাবো পদ্ম ঢাকাই, যেটা খুব হিট হয়েছিল আমার, মানে যেটা আমি পুজোর সময় দিতে দিতে হাঁপিয়ে উঠেছিলাম, সেটা দেখাবো। নম্বর আছে? নম্বর তো দেওয়া আছে দিদি, দেখো স্ক্রিনের ওপরে তুমি টাচ করো, দেখো আমার ফোন নাম্বার পেয়ে যাবে, ওটাই আমার ফোন পে গুগল পে নাম্বার, দেন ওটাই আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার, ওই একটাই নাম্বার, ঠিক আছে? বোমকাই গুলো একটু রিপিট করবে, বোমকাই গুলো এখন কি বলতো কটা বুকিং হয়েছে না হয়েছে, তবু আমি রিপিট করব, তুমি 3-4টি স্ক্রিনশট দিয়ে রেখো, যদি নেওয়ার ইচ্ছা থাকে যেটা থাকবে সেটা আমি কনফার্ম করব, ঠিক আছে? কারণ বোমকাই আমার মনে হয় অলরেডি হোয়াটসঅ্যাপে অনেকগুলো চলে এসেছে, বুকিং কনফার্ম করে ফেলেছে, আমি দেখিয়ে দেবো। তাও সেমি কাতান গুলো আর একবার দেখাবে প্লিজ? না সেমি কাতান আর দেখাতে পারবো না, কারণ কাতান আমি খুলতে পারি না গো দিদি, রাগ করো না, হ্যান্ডলুম 14 বার বলো আমি দেখিয়ে দেবো, বাট সেমি কাতান আমি দেখাতে পারবো না। 3টে সেমি কাতান দেখিয়েছি, তার মধ্যে বোধহয় 2টো বুকিং হয়েও গেছে, বারবার বলছে ওখানে, তাও আমি একবার ধরতে পারি, ধরতে পারি, একটু দেখে নিও প্লিজ। বাবা কি গো, এতক্ষণ তো ঠিক ছিল, এখানে আবার সাদা সাদা হয়ে যাচ্ছে কেন? থাক থাক, এটা খুব হিট হয়েছিল, আমার যারা পুরোনো কাস্টমার আছে সবার ওয়ার্ড্রপে একটা করে এই ঢাকাই, এই পদ্ম ঢাকাইটা আছে, এটা হচ্ছে তোমার, এটাও যারা রেড এফোর্ড করেছে তারা অনায়াসে নিতে পারবে, এটাও তোমার যাচ্ছে অরেঞ্জ পিঙ্ক, অরেঞ্জ পিঙ্ক দিয়ে পাটলি পাল্লু, তোমরা এটা দেখেছো অনেকেই, এটা মডেলও পড়েছিল, এটা দেখেছো, খুবই হিট একটা শাড়ি, এটা দেখো, এটা দুটো আছে দুজন পাবে, হ্যাঁ আমি বলে দিচ্ছি লাইভে, দুটো আছে দুজন পাবে, আগের দিন যেমন বলে দিয়েছিলাম সেভাবে সব সবাই বুকিং করেছো, তো এটা দুটো আছে দুজন পাবে, প্রাইস 1400 টাকা। এই যাচ্ছে আঁচল, এই যাচ্ছে তোমার কোল আঁচল দিয়ে পুরো বডি, পুরো শাড়িতেই কাজ, আমি এক পোরটা করে দেখাচ্ছি, কোথাও কোনো ফাঁকা নেই, দেখো পুরো শাড়ি জুড়ে কাজ, দেন তোমরা আবার পেয়ে যাচ্ছ কুঁজিতে গিয়ে সেম ওই আঁচলের কাজটা, এটা পাটলি, এই যো আবার কুঁচিতে পাচ্ছ, এই যে এটা পাটলি পাল্লু, ওকে, প্রাইস থাকছে 1400, 1400। যারা আগে আগে নিয়েছো বললাম যে আমার পুরোনো কাস্টমার, এমন কেউ বাকি নেই যার ওয়ার্ড ড্রপে আমার থেকে নেওয়া এরকম একটা জামদানি নেই, তারা মনে দুঃখ পেও না, তোমরা সবাই 1600, আজকে অফার প্রাইস আছে 1400, এটা আবার আবার আমার দোকানে চলে গেলে আবার 1650-এই চলে যাবে, ওকে? স্ক্রিনশট নিয়ে নাও, এটা দুটো আছে কিন্তু, হ্যাঁ এটা অপশন রেখে বুকিং করবে, দুটো আছে, এটা দুটো আছে, ফোন পে গুগল পে অ্যাকাউন্ট ট্রান্সফার পেটিএম অ্যাভেলেবেল। আর পদ্ম ঢাকাই দেখাবো না, এবার একটু রিপিট করি, তোমরা যে কারা কারা বললে একটু রিপিট দেখাতে, একটু দেখাই, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আছো আমার সাথে এত রাতে, আমি যদি তোমাদের কথা না শুনি তাহলে কি হয়? বিপি নেই গো, জামদানির বিপি হয় না, যেগুলো তুমি অরিজিনাল জামদানি যারা বলে বিক্রি করবে, জামদানি তুমি চিনবে ওই বিপি ছাড়া যেগুলো থাকবে সেগুলোই অরিজিনাল জামদানি, জামদানি কখনো ব্লাউজ পিস থাকে না, বিপি নেই, ওকে? আচ্ছা কাতান গুলো আমি আরেকবার দেখাচ্ছি, একটুখানি দেখে নাও প্লিজ, এটা যাচ্ছে তোমার রামা গ্রিনের সাথে, ভেতরটা গেছে পিঙ্ক, এই যো কুচিটা গেছে পিঙ্ক, কুচিটা গেছে পিঙ্ক, আর বডি যাচ্ছে রামা গ্রিন, ঠিক আছে? এটা প্রাইস থাকছে 650, প্রাইস থাকছে 650, ওকে? আচ্ছা নেক্সট দেখাচ্ছি, দেখো নেক্সট, এটা হচ্ছে তোমার প্যারট গ্রিনের সাথে পিঙ্ক, প্যারট গ্রিনের সাথে পিঙ্ক, কুচি টোটালি প্যারট গ্রিন, কুচিটা একদমই একদমই সবুজ, টিয়া পাখি সবুজ, এই যো কোন দিক দিয়ে বার করি কুচিটা, সেই তো খুলেই ফেললাম, এই যো দেখো প্যারট গ্রিনের সাথে, এই যো প্যারট গ্রিনের সাথে থাকছে পিঙ্ক, প্যারট গ্রিনের সঙ্গে থাকছে পিঙ্ক, ঠিক আছে? পদ্ম ঢাকাইয়ের পিপি হচ্ছে 1400, পদ্ম ঢাকাইয়ের পিপি 1400, ঠিক আছে? আচ্ছা এটা আছে প্যারট গ্রিনের সাথে একদম পিঙ্ক, এটার প্রাইস থাকছে 650, 650। এগুলো একটুখানি ঢোকা ঢুকিয়ে দেবে গো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, একটু প্যাকেটে ঢুকিয়ে দাও না, ওদের প্যাকেট, ওটার প্যাকেট। আচ্ছা আর একটা যাচ্ছে, এটা এটা বডি ব্লু, কুচি রেড, কুচি একদম রেড, বাবাকে দাও, এটা কুচি হচ্ছে একদমই রেড, সেটা হচ্ছে তোমার সিঁদুরে রেড, আর বডিটা যাচ্ছে ডিপ নেভি ব্লু, ওকে? হয়ে গেল, একটু ঢুকিয়ে দিও, চলো দিদি 15 টাকা, 15 টাকার মধ্যে জামদানি দেখাও, 15 টাকা, 1500-র মধ্যে দেখালাম তো, 1400 টাকার দেখালাম, আরো জামদানি আছে দেখাবো,
প্রচুর জামদানি আছে। আচ্ছা এই দুটো দেখিয়ে দিই, দাঁড়াও আজকে না হোয়াটসঅ্যাপে আমাকে কে যেন বারবার বলছো যে এই জামদানিটা দেখিয়ে দিও, এই জামদানিটা দিদি দেখিয়ে দিও, এই দুটো তিনটে জামদানি দেখিয়ে চলে যাব। হ্যাঁ চলো এই তিনটে দেখিয়ে না আজকে চলে যাব, হ্যাঁ আবার কালকে আসবো। হ্যান্ডলুম কিছু আজকে দেখাবো না গো শোভনিতা দি, কালকে দেখাবো প্লিজ দিদি। রাগ করো না, অনেক রাত হয়ে গেছে তো, একটু আজকে ছেড়ে দাও, কালকে দেখিয়ে দেবো। কালকে আমি আসবো ফ্যাশন শো সেকেন্ড গ্রুপে, আর আমার সঙ্গে তো তোমরা বুঝেই গেলে যারা আছো তারা, আমি আসলে নোটিফিকেশন পেয়েই যাবে, জয়েন করে যাও। আর আমি বেশিরভাগ থাকি 2 থেকে 2:30-এর মধ্যে, আর এখন লকডাউন পিরিয়ডে রাত্রিবেলায় মাঝে মাঝে আসছি। ঠিক আছে এই কাতানগুলো নেবো, নেবো একটা প্লিজ, এই কাতানগুলো নেবো একটা প্লিজ। হ্যাঁ নাও, থাকলে অবশ্যই পাবে, পাবে না কেন। গৌরী দি কি বলছো দিদি, বোমকাইয়ের পিক গুলো কোথায় আগে দেখালে পাবো একটু বলো, 799। তুমি তো একটা নিলে বোধহয় গৌরী দি, বললে না আমি পিঙ্ক কালার নেবো। বোমকাইয়ের পিক গুলো কোথায় গেল, গেলে দেখতে পাবো একটু বলো। বোমকাইয়ের পিক নেই কোথাও গো, বোমকাইয়ের পিক ছাড়া সময় হয়নি। ঠিক আছে এই ব্লু সেমি কাতানটা নেবো। ঠিক আছে একটুখানি হোয়াটসঅ্যাপে চলে যাও, আমি দেখে নেবো পরপর, যারা ফার্স্ট মেসেজ করেছে ফার্স্ট তাদের রিপ্লাই করা হবে। এই দেখো মিনাকারি কাতান, কি হয়েছে কি হয়েছে, অ্যাস্ট্রয়েড আসার কথা ছিল আজকে পৃথিবীর ওপরে, তো অ্যাস্ট্রয়েড না এসে তো করোনা তো এসেছে। চলো আজকে বলে অ্যাস্ট্রয়েড এসে আঘাত করার কথা ছিল পৃথিবীর ওপর, করেনি, আমরা বেঁচে গেছি, সেটা আমার ছেলে এসে বলছে শুভ খবর। কিন্তু যদি কখন শুনবো যে করোনাটা চলে গেছে, আমরা সবাই আবার স্বাধীনভাবে বেরোতে পারবো, সেটা সবচেয়ে বেশি শুভ হবে সকল জগৎবাসীর জন্য, পৃথিবীর লোকের জন্য। এটা হচ্ছে অরেঞ্জ, এই শাড়িটা কি বলতো, কোথাও একটুখানি কমা, কোথাও এই শাড়িটা তোমরা একটা জরির টাচ পাবে না, সম্পূর্ণ কাজটা রয়েছে শাড়িটার একদম জামদানি সুতো দিয়ে, একদম টোটালি সুতো দিয়ে, একদম সফট অরেঞ্জের মধ্যে। কে বলেছিল প্রথম দিকেই যে সাদে দেবে, সাদে দেওয়ার জন্যই একদম পারফেক্ট, জামাই ষষ্ঠীর জন্য পারফেক্ট, গায়ে হলুদ, বিয়ের অনুষ্ঠান বা আইবুড়ো ভাত, দারুণ দারুণ। ঠিক আছে দারুণ, বা যাকে এক কথায় বলা যায় দুটোই আছে, এটা আর নেই গো, দুটোই আছে, দুটো দেখাচ্ছি। এটা হচ্ছে একদম পুরো শাড়িতে কাজ, এই যে আঁচল, আঁচল যাচ্ছে গ্রিন হোয়াইট অরেঞ্জের মধ্যে আঁচলটা যাচ্ছে, আর পুরো শাড়িটা যাচ্ছে, এটা কি মিষ্টি, যেরকম দেখতে পাচ্ছ শাড়ি ঠিক সেরকম পাবে। আমি এক পত্তা করেও দেখিয়ে দিচ্ছি, এই যে এইভাবে শাড়ির কাজ গেছে, একদম সফটের ওপর গেছে জামদানি, এবং পুরো শাড়িতেই কাজ আছে। ভেতর দিকে দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও এই দেখো পুরো শাড়িতেই কাজ গেছে, অরেঞ্জের মধ্যে গেছে, যেই অরেঞ্জটা দেখতে পাচ্ছ একদম সেই অরেঞ্জটাই পাবে, পুরো শাড়িতে কাজ গেছে, কোথাও গ্যাপ নেই, হোল শাড়িতে কাজ আছে। প্রাইস থাকছে 1350, প্রাইস থাকছে 1350 এটার। এটার আর একটা কালার আছে, দাঁড়াও দেখিয়ে দেবো আর একটা কালার। দিদি ব্লু রেড কাতানটার পিক দিয়েছি নেবো। আচ্ছা ঠিক আছে, যদি তোমার আগে কেউ না দিয়ে থাকে রিম্পা, তুমি অবশ্যই পাবে, আমি কমেন্টস করবো, সবাইকে কমেন্ট করবো। হাই ঈশিতা, আমাকে পেয়েছো বনু তুমি এখানে, থ্যাংক ইউ এই গ্রুপে জয়েন করার জন্য। ঈশিতা আমার লাইভ দেখে, তো এই গ্রুপে ছিল না, শুধুমাত্র আমার লাইভ দেখার জন্য আজকে বললো দিদি আমি এই গ্রুপে জয়েন করেছি। থ্যাংক ইউ, খুব ভালো একটা গ্রুপ ফ্যাশন শো অ্যাপ, সঙ্গে থেকো, ভালো লাগবে, শুধু জিনিসপত্র কেনা বেচা না, একটা ভালো মানে গ্রুপে তুমি জয়েন করলে এখানে সবাই ভালো, সঙ্গে থেকো ভালো লাগবে গ্রুপটাতে, তোমার হয়তো কোনোদিন এই গ্রুপটা থেকে তোমার একটা বিশেষ উপকারও হতে পারে। সঙ্গে থেকো, সবসময় থেকো, 750-এর শাড়িগুলো দেখাবে। 750-এর কোন শাড়ি গো দি, 750-এর তো কোনো শাড়ি দেখাইনি, একটু লাইটটা টেনে দেখে নিও, 750-এর কিছু দেখাইনি। আচ্ছা পৃথিবীর ওপর করবে না বলেছিল, গা ঘেঁষে বেরিয়ে গেছে 6M। হ্যাঁ আমার ছেলে এখন মনে হয় দেখেছে, দেখে আমাকে এসে বলছে, অঙ্কিতা দি। চলো আর একটা আছে ব্লু, ওয়াও ব্লু, ব্লুর ওপরে তোমার পিঙ্ক গ্রিন ইয়ালো দিয়ে মাল্টি গেছে, ঠিক যেমনটি তোমরা স্ক্রিনে দেখছো শাড়িটা ঠিক তেমনটি পাবে, স্ক্রিনে ঠিক যেমনটি দেখছো ঠিক তেমনটি পাবে। দেখো স্ক্রিনে শাড়িটা যেমন তোমরা স্ট্রাকচার কালার কম্বিনেশন পাচ্ছ দেখছো ঠিক সেরকম পাবে, আমি লাইভে বলে দিচ্ছি। এই যাচ্ছে আঁচল, বাহ কালার দারুণ গেছে, কেমন লাগছে বলো, আমি গায়ের উপর ফেলেছি, মাত্র 1350 টাকা পেয়ে যাচ্ছে, সব 1650-এর শাড়ি কিন্তু, এটা 1350 পাচ্ছ, দেখো একদম মানে নির্দ্বিধায় চোখ বন্ধ করে নিতে পারো, যাকে যেই পারপাসে গিফট করো না কেন, দারুণ লাগবে।
এই দেখো শাড়িটা, জাস্ট দেখো, আমি মনে হয় না এর সেকেন্ড পিস আনতে পারবো। এই একটাই রয়েছে, দেখে নাও, একটা অরেঞ্জ, দুটোই, কোনটা ছেড়ে কোনটা নেবে, এইভাবে যাচ্ছে কাজ। এই দুটোই দারুণ শাড়ি, প্রাইস থাকছে 1350, প্রাইস থাকছে 1350, ঠিক আছে? কোথাও শাড়িটার কোনো দিকে একটা তোমরা জরির টাচ পাবে না, সম্পূর্ণ কাজ একদম কাটার সুতো দিয়ে, একদম জামদানি সুতো দিয়ে কাজ হয়েছে, কোথাও মানে মিনে জামদানি, এটা মিনেকারি জামদানি, আর একটা মিনেকারি হাই প্রাইজের আছে, এটা একটু লো প্রাইজের, মানে কোথাও তোমরা একটা জরির টাচ পাবে না শাড়িটা, এত সুন্দর করে করেছে। প্রাইস থাকছে 1350, ঠিক আছে? সেই ₹650-এর অপেরা দেখো, দেখিয়ে দিয়েছি দিদি তিনটে, দেখি একটুখানি দেখে নিও পম্পা দি। হ্যাঁ ঈশিতা, হাই। আচ্ছা চন্দ্রিমা দি কি বলছো? হ্যালো মুনমুন, হাই দিদি। আচ্ছা তোমার কাছে ব্ল্যাক কালারের ঢাকা দেখাও না, তোমার কাছে ব্ল্যাক কালারের কি দেখাবো গো পূজা, ব্ল্যাক কালারের কি দেখাবো, ঢাকাই দেখবে কি ব্ল্যাক কালারের? পদ্ম একদম পুরো ব্ল্যাক পাবে, পদ্ম যেটা দেখালাম ওটার পুরো ব্ল্যাক পাবে, দোকানে রয়েছে, আমার কাছে নেই, ফুল ব্ল্যাক পদ্মর পেয়ে যাবে, পদ্মর একদম পিচ ব্ল্যাক, সারা শাড়ি ব্ল্যাক পেয়ে যাবে, দোকানে রয়েছে, এখানে নেই, আমার কাছে নেই। এখানে ব্ল্যাকের মধ্যে মীনাকারি রয়েছে, মীনাকারি দেখাবো কালকে একটু, ওই ওই গ্রুপে করব তো লাইভ, ওখানে একটু ভালো ভালো শাড়ি, দামি দামি শাড়ি দেখাবো, ভালো বলতে সব শাড়ি ভালো, ওখানে একটু দামি দামি দেখাবো, কালকে প্রথম দিন, চেষ্টা করব একটু অফার দেওয়ার, একটু দামি দামি শাড়িগুলো ওখানে দেখাবো কালকে, করবো যে 2 থেকে 2:15-এর মধ্যে দুপুরবেলায় ঢুকে যাব ফ্যাশন সোয়াব সেকেন্ড গ্রুপটাতে, ফ্যাশন সোয়াব সেকেন্ড গ্রুপটাতে সবাই চলে এসো প্লিজ, আমার সাথে থেকো, কেনাকাটা না করলেও সঙ্গে থেকো, ঠিক আছে? প্লিজ আবার দেখাও, আর দুবার দেখিয়েছি গো পম্পাদি, আমি 650-এর কাতান দুবার দেখিয়েছি দিদি, এখন আমার বর প্যাকেট করে ফেলেছে, আর খুলতে পারছি না গো দিদি। ব্লুটা আমি নেব, দোল দোল দাস, ঠিক আছে নাও দিদি, কোনো অসুবিধা নেই, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাও। আমি কি শেষে এলাম? হ্যাঁ গো অনিন্দিতা দি, যাওয়ার পালা, এখন তো চলে যাবো গো, অনেকক্ষণ হয়ে গেছে। আর এটা রয়েছে একটা রেশমের ওপর, দেখো এরও অনেক বিক্রি করেছি, এই শেষ, এটা এটা হচ্ছে ডায়মন্ড শেপের মধ্যে, এটার কিন্তু অত দাম না, এটার দাম যাচ্ছে তোমার 1150, এটার প্রাইস যাচ্ছে 1150, এটা একটাই আছে, এটা আর নেই দোকানেও, নেই কোথাও নেই, এটা তুলবোও না। এটা দেখো ডায়মন্ড শেপ, দারুণ দেখতে, এটা যাচ্ছে, এটাও কিন্তু যারা রেড অ্যাভয়েড করেছে তাদেরকে দিতেই পারো অনায়াসে, গ্রিন গোল্ডেন ইয়ালো দিয়ে পুরো আঁচলটা গেছে এইভাবে কাজ করা। আচ্ছা পুরো শাড়িটা এইভাবে ডায়মন্ড শেপের ওপর গেছে, দেখিয়ে দিচ্ছি এক পত্তা করে, দেখিয়ে দিচ্ছি শাড়িটার পাশ দিয়ে ব্ল্যাক কালারের কাপড় দিয়ে পুরো অ্যাপ্লিকের মতন করে ইয়ে করা, পিকোর ইয়ে অ্যাপ্লিক করা রয়েছে। আচ্ছা পুরো শাড়িতেই ডায়মন্ড শেপ রয়েছে, এটার প্রাইস যাচ্ছে আজকে 1150 টাকায়, 1150 টাকায় তোমরা এত সুন্দর একটা সফট রেশম ব্ল্যাকের ওপরে মাল্টি করা ডায়মন্ড শেপের ওপরে এই জামদানিটা পেয়ে যাচ্ছে। এই দেখো পুরো শাড়ির ভেতরটা এইভাবে থাকছে, পুরো শাড়িটা এরকম কাজ যাবে, কোথাও কোনো ফাঁকা নেই, ঠিক আছে? চলো অনেক শাড়ি দেখিয়েছি আজকে, দেখাবো না করে ভেবেছি 10টা 12টা দেখাবো, অনেক দেখিয়ে দিয়েছি গো, অনেক দেখিয়েছি। আচ্ছা আমি বোমকাই গুলো আর একবার ধরবো, একটু তোমরা দেখে নেবে প্লাস্টিকের ওপর দিয়ে, দেন আমি, হ্যাঁ গো পূজাদি রাগ করো না প্লিজ দিদি, আমি আর খুলতে পারবো না, অনেক রাত হয়ে গেছে, তো দিদি তুমি একটু দেখে নিও তিনটে, তবে আমার মনে হয় না তিনটের মধ্যে একটাও আছে, আমার হোয়াটসঅ্যাপে যেভাবে মেসেজ ঢুকছে মনে হচ্ছে না, তারপরে এখানেও কমেন্টস করছে, তো থাকলে অবশ্যই পাবে, আমি আর দোকানে আরো আছে, আমি আরো আনবো, তিনটে তিনটে করে দেখাতে থাকবো পর পর, যদি না পাও পরে এনে দেবো। এই একটা যাচ্ছে, এটা হচ্ছে তোমার জাম কালার বা বেগুনির সাথে গেছে তোমার রামা গ্রিন, ঠিক আছে? এগুলো হচ্ছে বোমকাই, প্রাইস যাচ্ছে তোমার 799, এটা ফার্স্ট। আচ্ছা সেকেন্ড যাচ্ছে দেখো, এটা হচ্ছে পার্পেল পিঙ্ক এর সাথে গেছে তোমার শ্যাওলা গ্রিন, কি রে বাবা আবার এটা শুরু, পার্পেল পিঙ্ক এর সাথে গেছে, এটা হচ্ছে শ্যাওলা গ্রিন, পার্পেল পিঙ্ক এর সাথে শ্যাওলা গ্রিন, ওকে। আচ্ছা এটা গেছে দেখো, এটা গেছে একদম অরিজিনাল যেটা পিঙ্ক কালার হয় আমাদের, সেই পিঙ্ক কালারের সাথে গেছে রামা গ্রিন, পিঙ্ক কালারের সাথে গেছে রামা গ্রিন, ওকে। আচ্ছা এটা দেখো, এটা যাচ্ছে তোমার তুতের সাথে, তুতে বা সি গ্রিনের সাথে গেছে তোমার ব্ল্যাক, তুতে বা সি গ্রিনের সাথে গেছে ব্ল্যাক, তুতে বা সি গ্রিনের সাথে গেছে ব্ল্যাক, ওকে। আর দেখিয়েছিলাম কি, হ্যাঁ আর একটা গোল্ডেন দেখিয়েছিলাম যেটা এখানে রয়েছে, সেটাও তোমরা দেখে নিও, আমি একটু, আচ্ছা দেখিয়ে দিই আর একবার, দেখাচ্ছি যখন আর একটা বাদ রেখে লাভ নেই, একটা ভাঁজ করতে হবে, এই যে আর একটা দেখিয়েছি তোমার, এই যে
গোল্ডেন ইয়েলোর সাথে ব্লু, বা অরেঞ্জের সাথে ব্লু বলতে পারো, এটা অরেঞ্জের সাথে ব্লু, এই যে এটা অরেঞ্জের সাথে ব্লু গেছে, এটা অরেঞ্জের সাথে ব্লু, ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখিয়েছিলাম হলুদ লাল, হলুদ লালটা কোথায় ঢুকে গেল আবার কে জানে বাবা। হ্যাঁ এই যে সরি, এটা দেখো হলুদ লাল বলতে এটা হলুদের সঙ্গে একটা মেরুনিস্ট লাল, মেরুনিস্ট লাল, ঠিক আছে, হলুদের সাথে মেরুনিস্ট লাল। এর ভেতরে একটা এক্সট্রা সুতো ঢুকে গেছে, হ্যাঁ মেরুনিস্ট লাল, ওকে। আচ্ছা এটা যাচ্ছে দেখো শ্যাওলা গ্রিনের সাথে, শ্যাওলা গ্রিনের সাথে যাচ্ছে তোমার মেরুন, শ্যাওলা গ্রিনের সাথে যাচ্ছে মেরুন, ওকে। এইটার মধ্যে বারবার আলোটা পড়ছে কেন রে? চলো এবার আমি লাইভটা শেষ করব, এখনো পর্যন্ত প্রায় 80 জনের কাছাকাছি আছো, তাও লাইভ শেষ করতে ইচ্ছা করে। ব্ল্যাক আর চকলেট লিলেন দেখাও, ব্ল্যাক আর চকলেট। ও নীনাদি তুমি তো বারবারই বলো লিলেন, আমি তো বলছি দিদি লিলেন নেই, মাত্র দুটো লিলেন আছে বোধহয়, আমি দেখাবো, আজকাল লিলেন দেখাবো না, কালকে প্লিজ থেকো এই গ্রুপেরই। আমি আর একটা সেকেন্ড গ্রুপ ফ্যাশন সোয়াপ ওম্যান হেল্পিং সেকেন্ড গ্রুপ আছে একটা, সেখানে আমি কালকে ঠিক দুপুর 2:15-এর মধ্যে ঢুকে যাব, ঠিক আছে, ওখানে সবাই থেকো, ওখানে দেখাবো কালকে। কালকে আরো অফার থাকবে, কালকে লিলেন দিয়ে দরকার হলে স্টার্ট করব, আর আজকে যা বুকিং হয়ে যাবে যেগুলো থাকবে সেগুলোর মধ্যে থেকেও যদি কেউ বড় তাহলে দেখাবো, ঠিক আছে, আর নাহলে নতুন শাড়ি দেখাবো। আমি আগে যেই বুক করেছিলাম সেটার বদলে কি না, কোনো বুকিং চেঞ্জ হবে না গো, কোনো বুকিং চেঞ্জ হবে না, এটা আমি আমার দোকানেও বলে দেই। আমার দোকানেও একটা অফার থাকে যে 1 মাসের জন্য তোমরা শাড়ি বুকিং করে রাখতে পারো, এটা আমার দোকানেও চলে, কারণ আমি 5,000-6,000-এর মসলিন দেখাই, 4,000-এর মটকা মসলিন দেখাই, তো বেশিরভাগ ওই দামি শাড়িগুলো অনেকেই 2,000-2,500 দিয়ে বুকিং করে, তারপর পার্ট পার্ট টাকা দিয়ে মাসের শেষে এসে নিয়ে যায়। এবং অনেক আছে কাস্টমার যারা আমার নিজের দোকান বলে বলবো না, হয়তো সে একটা শাড়ি নিতে এসেছে, এসে তার 3টে শাড়ি পছন্দ হচ্ছে, তখন সে টাকা নেই, সে কিন্তু 200-500 দিয়ে সেটা বুকিং করে প্যাকিং করে আমার বুকিং কাউন্টারে চলে যায়। তখন আমার বলে দেওয়াই হয় বুকিং এর শাড়ি কিন্তু চেঞ্জ হবে না, কারণ আমি পরস্পর লাইভে আসব, তোমরা পরস্পর পরস্পর নতুন কালেকশন দেখবে, তোমাদের আরো ভালো লাগবে, তো এরকম চেঞ্জ বললে আমি করতে পারবো না, সরি, এটা কেউ কিন্তু রিকোয়েস্ট করো না, প্লিজ রিকোয়েস্ট করো না, কোনো শাড়ি তোমার একটার থেকে একটা চেঞ্জ করা যাবে না, যেটা নেবে সেটাই কনফার্ম, সেটাকে তোমাদেরকে নিতে হবে, কোনো রকম চেঞ্জ হবে না, যে এটা এক্সচেঞ্জ করে আমি ওটা নেবো, আজকে তুমি ওইটা নেবে বলছো দীপিকা দি, নেক্সট দিন তুমি আমার লাইভ দেখে আরো সুন্দর শাড়ি আমার রয়েছে সেগুলো দেখাবো, তখন বলবে আর একটা চেঞ্জ করো, তো এটা হয়ে থাকে, এটা সব মেয়েদেরই হয়, যার জন্য আমি এই ম্যাটারটাই আগে সবাইকে বলে দিই, যারা আমার দোকানে এসে বুকিং করুক বা অনলাইনে বুকিং করুক, দোকানে আমার অফারটা চলে যে 1 মাস পর্যন্ত বুকিং করে রাখতে পারবে শাড়ি, ধরো আজকে হচ্ছে 29 তারিখ, 29 তারিখ বুকিং করলে সামনের মাসের 29 তারিখ পর্যন্ত শাড়িটা তুমি যে কোনো দিন পেমেন্ট করে নিতে পারবে, 1 মাস আমি শাড়িটা তোমাদের জন্য রাখবো সেই প্রাইসে সেই দামেই, এটা থাকে আমার দোকানে সারা বছরই চলে, কারণ আমরা মেয়েরা অনেকটাই পছন্দ হয় কিনতে পারি না, আস্তে আস্তে টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু সেই প্রোডাক্টটাই তাকে নিতে হবে, কোনো রকম এক্সচেঞ্জ করা যাবে না, কারণ সে দোকানে হয়তো আসলো, দোকানে এসে সে আরো শাড়ি দেখলো, এটা হবেই, দেখলেই তার ভালো লাগবে, এ বাবা তখন এটার থেকে ওটা ভালো লাগবে বেশি, তখন বলবে চেঞ্জ করো, কিন্তু সেটা সম্ভব না, কারণ আমারও তো বিজনেস, আমারও দেখতে হয়, একটা বুকিং হয়েছে সেটা হয়তো আরো 5 জন নেবে বলেছিল, তাদেরকে আমি সোল্ড আউট বলেছি, তো এটা একটুখানি কম্প্রোমাইজ করো প্লিজ দিদি, এটা হয় না, এটা আমি করতে পারবো না, সরি। আচ্ছা আগেরটা কি পাবো তো আমি এখানে ঠিক বুঝতে পারছি না দীপিকা দি, আমি এখানে কাউকে চিনতে পারি না, মানে এখানে আসলে কে কি বলছো চিনতে পারি না, আমাকে হোয়াটসঅ্যাপে বলো, আমি হোয়াটসঅ্যাপে সবাইকে চিনতে পারবো। আচ্ছা তুমি কালকে কি বলছো, খেয়ে দে বসো কিন্তু, নালে দেরি হয়ে যাবে আবার, কালকে বেশিক্ষণ করতে পারবো না গো, কালকে আমাকে আবার 3:30-টার সময় আরেকটা জায়গায় যেতে হবে, আমি জাস্ট 2:15-এ ঢুকবো, বেশিক্ষণ করবো না, কালকে ফার্স্ট দিন তো যতটা পারবো ঝাপাঝাপ শাড়ি দেখাবো, একটু হাই হ্যালো বলবো, 3:30-টার সময় আমাকে আরেকটা জায়গায় কালকে যেতে হবে, তো কালকে বেশিক্ষণ করতে পারবো, 2টোর মধ্যে ঢোকার চেষ্টা করবো, হ্যাঁ খেয়ে দেয়ে বসবো দুপুর 2টোয়, ওকে চলো আজকে এই অবধি থাক, আর কারোর কিছু বলার আছে, কিছু কি বলার আছে বা কিছু, বা দেখো এখনো পর্যন্ত 81 ভিউয়ার্স, কি করবো বলো, আর কারোর কিছু, হাই দিদি সোমাদি বাবা এত দেরি কেন দিদি,
আর কারো কিছু বলার থাকলে বলো, নালে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার লাইভ গুলো প্লিজ ফলো করো তোমরা পরপর। আমরা আমি আসবো, আমি বিশেষ করে দোকান থেকে যখন লাইভ করব, দোকান যখন খুলে যাবে তখন আমি আমি লাইভে আসি ঠিক 2টোর সময়, 2 থেকে 2:30, যে কোনো গ্রুপে যেখানেই আসি না কেন 2 থেকে 2:30-এর মধ্যে আমার ফিক্সড টাইম। তো আর মানে বাড়ি থেকে যদি করি তাহলে হয়তো রাত্রিবেলা 10টা বা 10:30 এরকম হবে, বাড়ি থেকে খুব একটা করি না এখন, লকডাউন বলেই করছি। তুমি পুরো আমার মতো, আমিও 1 মাস অপেক্ষা করি। ওকে, ভালো করো দিদি, একটু করা দরকার, না হলে মানে একটু ব্যবসা করছে যাতে কি হয়েছে, সবার সঙ্গে একটুখানি কম্প্রোমাইজ করে চলা উচিত, কিন্তু সেক্ষেত্রে আবার আমাদেরটাও কাস্টমারদেরকে দেখতে হবে, না হলে আমরা অ্যাডজাস্ট করবো কি করে। গুড নাইট সবাইকে, গুড নাইট বনুরা, দিদিরা, সবাইকে গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। মৌসুমী দি ঘুমিয়ে পড়ো, আর রাত জেগো না। গুড নাইট সবাইকে, গুড নাইট, হাই বনশ্রী, গুড নাইট সবাইকে, গুড নাইট। আমি কিন্তু একটু মানে 15-20 মিনিট পর থেকে বুকিং গুলো নেবো, ঠিক আছে সবাইকে, তারপর থেকে আমি কমেন্টস গুলো করবো। আর এছাড়া যদি শাড়ি থাকে আমি পেমেন্ট অপশন দিয়ে রাখবো, কেউ যদি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়তে পারো, সকালবেলা উঠে পেমেন্ট করো, অসুবিধা নেই, আমি জাস্ট পেমেন্ট অপশন থাকলে আমি পেমেন্ট অপশনটা দিয়ে রাখবো তোমাদেরকে, 11টা অব্দি টাইম আছে, ওকে। আর সকালবেলায় কেউ 10টা থেকে 12টার মধ্যে ফোন করবে না, কারণ ফোনে তখন ছেলের পড়া চলে, আমাদের এখন অনলাইন ক্লাস চলছে তো ছেলে তখন ফোনে পড়ে, তো অনেকেই পেমেন্ট করে ফোন করতে থাকে, 10টা থেকে 12টার মধ্যে পেমেন্টটা করে ফোন করতে থাকে, আমি কিন্তু ফোনটা রিসিভ করতে পারি না। সো প্লিজ 12টার পরে ফোন করো, আমি সবার ফোন রিসিভ করব, বা আমি তার মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ জেলে যখন খাতায় লিখে থাকে তখন মাঝে মাঝে আমি হোয়াটসঅ্যাপে ঢুকে দেখে আমিও কমেন্টস গুলো পড়ি এবং রিপ্লাই দেই। কেউ মানে ফোন করো না, ফোন করলে আমি ফোন ধরতে পারি না, কারণ তখন ছেলে মোবাইলটা নিয়ে স্কুলে, ওদের অনলাইন ক্লাস চলে তো পড়ে, তো অনেকে ভাবে দিদি ফোন করলাম ফোনটা রিসিভ করলো না, জাস্ট ওই জন্য বলে দিলাম। গুড নাইট ঈশিতা, গুড নাইট সোমাদি, আচ্ছা তোরষাদি, গুড নাইট সবাইকে, গুড নাইট। তোমার দোকান কোথায়? আমার দোকান নীলাদি হৃদয়পুর বারাসাত। একদিন দোকানে এসো, তুমি দোকানে দেখে শুনে বুঝে অনেকটা চয়েস করে জিনিস নিতে পারবে, একদিন এসো, সবাইকে বলবো, ঠিক হয়ে গেলে সবাই দোকানে এসো। অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল তো পয়লা বৈশাখে দোকানে একটা এক্সিবিশন করব, সবাইকে ডাকবো, খুব ভালো করে কিছু একটা করার ইচ্ছা ছিল, কিন্তু সেগুলো কিছুই হয়নি। আই হোপ, মানে আমাদের আশা তো থাকবেই যে পুরো পরে আমরা সব করতে পারবো, সেই আশাতেই আমরা আবার এগিয়ে যাব। তো সব ঠিক হয়ে গেলে সবাইকে আমি দোকানের অ্যাড্রেস সবকিছু লোকেশন দিয়ে দেবো, প্রচুর সবাই এসছো আমার দোকানে, দোকান চেনো তো, আবার যারা আসতে চাইবে আমি বলে দেবো, তোমরা এসো দোকানে, আসলে 5টা দেখে একটা নিতে পারবে, এবং কোয়ালিটি মুনমুন কি বলছে না বলছে অন্তত হাতে দেখে নিতে পারবে, যারা নতুন তারা বিশেষ করে, পুরোনোদের জন্য কিন্তু বলছি না। নতুন জয়েন করলাম, ওয়াও মিঠু দি, থ্যাংক ইউ দিদি, সঙ্গে থেকো প্লিজ, আমি আবার কালকে ওই গ্রুপে থাকবো, দুপুর 2টো থেকে 2টো 15-এর মধ্যে ঢুকে যাবো, ওকে বাই, চলো আজকে টাটা, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো, ভালো থেকো।